بسم الله الرحمن الرحيم. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. شمانت بيا دارشك مندلي. السلام عليكم ورحمة الله وبركاته. আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে যে যেখান থেকে বসে রমাদান মাসের নিয়মিত অনুষ্ঠান রমাদান এসেনশিয়াল দেখছেন, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালোই আছেন এবং আপনাদের ভালো থাকার প্রত্যাশা আমাদের সব সময়ের জন্য। Just a quick reminder, it's a Q&A program যেখানে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন। যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়ে, স্পেশালি রমাদান মাসকে নিয়ে, তাহলে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারবেন স্টুডিওতে টেলিফোন করে, এবং টেলিফোন নম্বরটি কিছুক্ষণের মধ্যে আপনাদের টিভি স্ক্রিনের নিচে দেওয়া হবে। পাশাপাশি যদি আপনারা কেউ সোশ্যাল মিডিয়া বা অনলাইনের মাধ্যমে যারা এইমাত্র যুক্ত হয়েছেন, আপনাদের প্রথম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা সরাসরি কমেন্টের মধ্যে করতে পারেন অথবা ইনবক্স করে করতে পারেন। ইনশাআল্লাহ ইফ টাইম অ্যালাউ, যদি সময় থাকে, উইল ট্রাই অ্যান্ড অ্যাকোমোডেট দোজ কোয়েশ্চনস অন এয়ার। যারা অনলাইনে দেখছেন আমাদেরকে, সরাসরি সম্প্রচার হচ্ছে অনুষ্ঠান চ্যানেল এস স্টুডিও থেকে, ওয়াচড অন স্কাই 734। প্রথমে শুরু করতে চাচ্ছি একটি রিমাইন্ডার দিয়ে, সেটি হচ্ছে RFC রমাদান ফ্যামিলি কমিটমেন্ট। এটি হচ্ছে একটি ছোট্ট একটি প্রজেক্ট এবং আলহামদুলিল্লাহ গত 2007 থেকে আলহামদুলিল্লাহ চ্যানেল এসের পর্দায় কিন্তু চলে আসছে এবং এটাকে সাকসেসফুল বানিয়েছেন আপনারা যারা দর্শক আছেন, যারা ডোনার আছেন দেখছেন। এবং এটা such an easy and simple process, আপনাদের একটি ডোনেশনের বিনিময়ে 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি। ইনশাআল্লাহ আপনারা যেভাবে বিগত দিনে অব্যাহত রেখেছেন, আশা করছি আপনারা আজকেও এবং ভবিষ্যতে অব্যাহত রাখবেন। এবং কিছু আমরা শুনে নিব আজকের অতিথির কাছ থেকে। সঙ্গে আছেন অত্যন্ত শ্রদ্ধেয় আলেমে দিন, আপনারা বহুবার চ্যানেলসের পর্দায় দেখেছেন, তিনি হচ্ছেন চ্যানেলসের পর্দায় নিয়মিত মুখ, ফাদিলাতু শেখ খেদির হোসেন, যিনি সম্মানিত ইমাম এবং খতিব ফর্মা পারপাস বিল মস্ক মসজিদে আয়েশা ইন টটেনহাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি এত কষ্ট করে এত ব্যস্ততা থাকা সত্ত্বেও আমাদেরকে সময় দিয়েছেন এই অনুষ্ঠানে। বারাকাল্লাহু ফিকুম। নাও শুরু করতে চাচ্ছি RFC দিয়ে, রমাদান ফ্যামিলি কমিটমেন্ট। আপনি দেখেছেন, আপনি দেখছেন কীভাবে কাজ চলছে, আপনার কাছ থেকে জাস্ট একটু শুনতে চাচ্ছি রমাদান ফ্যামিলি কমিটমেন্ট নিয়ে যদি একটু আপনি 30 সেকেন্ডে একটু আলোচনা করেন। বিসমিল্লাহ রহমান রহিম, আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, প্রথমে আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করে নিই যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এই রমাদানে নিয়ে আসার তৌফিক দিয়েছেন। রমাদান ফ্যামিলি কমিটমেন্ট আপনারা জানেন যে অত্যন্ত সুপরিচিত একটা অর্গানাইজেশন এবং প্রজেক্ট, যেটা আমার প্রিয় কলিগ প্রথমে বললেন, কামরুল ভাই যেটা বললেন প্রথমে, যে 26টা সংস্থা রয়েছে, এর মধ্যে আপনি পাবেন যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মানব সংস্থা, সবগুলোই আপনি পাবেন এখানে। আপনি যদি চান যে শুধু একটা মাদ্রাসাতে দিবেন, তা আপনি শুধু মাদ্রাসাকে দিলেন। আপনি যদি চান যে একটা এতিমখানাতে দিবেন, তা আপনি শুধু একটা এতিমখানাতে আপনি পয়সাটা ব্যয় করলেন। কিন্তু আপনি যদি চান যে আপনি একটা অ্যামাউন্ট পয়সা দিবেন এবং এই পয়সাটা ভিন্ন সংস্থাতে যাবে এবং ভিন্ন ধরনের সংস্থা, তখন আপনি RFC-কেই চুজ করবেন। এবং RFC অনেক বছর ধরে কাজ করে আসছে, সুস্থ এবং সুন্দরভাবে কাজ করে আসছে, এবং আমরা অনেকেই সংস্থার সাথে জড়িত আছি এবং কাজ করতেছি আলহামদুলিল্লাহ। আমি ভাই এবং বোনদেরকে বলবো যে আপনারা এগিয়ে আসেন, প্রবল বেগে এগিয়ে আসেন, এবং এই রমাদান হচ্ছে ইবাদতের মৌসুম, দেওয়ার মৌসুম, এবং আল্লাহর হাবিবের জীবনী যদি পড়েন তাহলে জানবেন আজওয়াদুন্নাস, আল্লাহ রসুল ছিলেন তো আসলেই যে দেনেওয়ালাদের মধ্যে অন্যতম তিনি ছিলেন, মুক্ত হস্তে যারা দান করেন তাদের মধ্যেই আল্লাহ রসুল সবচেয়ে উত্তম ছিলেন, এবং রমাদান আসার পরে আরও বেশি করে দিতেন। এইরকম সংস্থা, মানবিক সংস্থা, যারা কাজ করতেছে গরিবদের সাথে, দরিদ্রদের সাথে, এতিমদের সাথে, বিধবাদের সাথে, এবং মসজিদ মাদ্রাসা উন্নয়নের কাজে যারা হাত প্রসার করতেছে, আমরা তাদের সাথে একসাথে কাজ করি। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন শরীফে বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া, ভালো ভালো কাজের ক্ষেত্রে সংযুক্তভাবে তোমরা কাজ করো, এককভাবে এই কাজটা হয় না। এইরকম একটা বিশাল প্রজেক্ট, এটাকে আমরা এগিয়ে নিতে হলে ভাই এবং বোন আমরা সবাই একসাথে কাজ করতে হবে। মানসিক সাপোর্ট তো অবশ্যই লাগবে, এরই পাশাপাশি আর্থিক সাপোর্টটা আপনারা আজকে তো নম্বরটা পেয়ে যাবেন স্ক্রিনে, অতি সত্বর ইনশাআল্লাহ এই নম্বরে আপনি নম্বরে ফোন করে তাদের সাথে কথা বলেন, এবং আরও যদি জানার আপনার চাহিদা থাকে যে কোথায় পয়সাটা যাচ্ছে, কোন সংস্থায় যাচ্ছে, আমাদের এখানে যারা আছেন টেলিফোনে তাদের সাথে কথা বলেন। ওবিল্লাহি তৌফিক। অসংখ্য ধন্যবাদ। এবং চমৎকারভাবে শেখ বলেছেন যদি
ট্রান্সপারেন্সির ইস্যু নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে ডোনেশন সম্পর্কে, অর্গানাইজেশন সম্পর্কে, সরাসরি ডোনেশন নাম্বারটি আপনাদের টেলিভিশন নিচে দেখছেন, সরাসরি যে ডোনেশন লাইন যে নাম্বারটি আছে ফোন করে আপনি জানতে পারবেন, এবং আমাদের এক্সপার্ট ইন্ডিভিজুয়াল এক্সপার্টরা আছেন বসে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ তারা দে উইল বি এবল টু আনসার ইয়োর কোশ্চেন, ইনশাআল্লাহ অব্যাহত রাখবেন। এবং তারপরেও আপনাদের কাইন্ড রেফারেন্সের জন্য টেলিফোন নাম্বারটি স্মরণ করে দিতে চাচ্ছি, ডোনেশন লাইন উইচ ইজ 0208523166। অল্টারনেটিভলি যারা সরাসরি স্টুডিওতে কথা বলতে চাচ্ছেন, আপনাদের প্রশ্ন রাখতে চাচ্ছেন, যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে স্টুডিও লাইন হচ্ছে 0208523411। ইনশাআল্লাহ আপনাদের কলের অপেক্ষায় আছে। শেখ, লেটস স্টার্ট আওয়ার টুডে শো। কিছু মিসকনসেপশন বা মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা প্রচলিত আছে আমাদের সোসাইটিতে বা আমরা যেটা দেখেছি বা হয়তো বড় হয়েছি, না ফার্স্ট আইড লাইক টু স্টার্ট উইথ from a non-Muslim perspective, যে আমার অধিকাংশ আমি একটা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যখন মেইন স্ট্রিম নিউজ পেপারে যখন আর্টিকেল দেওয়া হয়েছে অ্যাবাউট দি রমাদান এটিকেটস, দে ইন্ডিকেটিং অ্যাবাউট হাউ শুড নন মুসলিমস কন্ডাক্ট ইন ফ্রন্ট ওয়েন ইট কামস টু ফুড ইন ফ্রন্ট অফ আ মুসলিম ওয়াইল দে আর ফাস্টিং। তো এখানে একটি কমেন্ট আমি পড়েছি, সেখানে দেখলাম ইজ দিস আ ফাস্টিং, কারণ সারাদিন তো ফাস্টিং রাখছে না, দে ইটিং এট নাইট। সো হয়তো অনেক সময় অনেক মানুষের কনসেপ্ট থাকতে পারে ফাস্টিং হচ্ছে সারাদিন 24 আওয়ার্স। তো এই জিনিসটা যারা প্রফেশনাল আছেন বা যারা ইন্টারাকশন নন মুসলিমের সাথে আছেন, এবং স্পেশালি আপনি ইন্টারফেথ নিয়ে কাজ করছেন, আপনি বিভিন্ন ধরনের ধর্মের যারা লিডার আছে, ফেথ লিডার আছে, তাদের সাথে আপনি কাজ করছেন, যারা আমরা এই অবস্থায় আছি, সো ফ্রম দোজ সর্ট অফ কোয়েশ্চেন যে হাউ উড ইউ ডিফাইন ফাস্টিং, অ্যান্ড ইটস নট আ ফাস্টিং, ইটস নট 24 আওয়ার্স, ইউ আর নট ইটিং ও অ্যাবস্টেইনিং ডিউরিং দ্য ডে, কিন্তু আপনার রাতে তো ঠিকই খাচ্ছেন, হাউ উড ইউ গিভ অ্যান আনসার? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে যেটা মনে করি যে আমাদের নিজের জানা প্রয়োজন যে রমাদান জিনিসটা কি। অনেক সময় হয় যে আমরা যদিও খানা এবং পানাহার থেকে বিরত থাকতেছি, ইয়ে থেকে সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত, কিন্তু এর মধ্যখানে যে অনেকগুলো কাজকর্ম আছে এগুলো আমরা ভালোভাবে উপস্থাপন করতে পারতেছি না আমাদের কলিগদের কাছে। অনেক সময় হয় এবং যেটা বলি আমি সব সময় যে দেখেন, আমি একটা ইংলিশ জবে আছি, আমার রোজা রাখার পরে আমার সাধারণত চেহারার মধ্যে একটা পরিবর্তন চলে আসে। সাধারণত আমি খুবই অ্যাক্টিভ, সবার সাথে মিষ্টি কণ্ঠস্বরে কথা বলি, আমার মুখে সবসময় হাসি থাকে, কিন্তু রোজা রাখার পরে বোঝা যাচ্ছে এগুলো নাই আমাদের মধ্যে, তো এগুলো চলে যায়। মানে মানুষটাকে লাগতেছে যে খুবই রাগান্বিত সবসময়, যে তার পরিবর্তন একটা দেখা যাচ্ছে তার চলাফেরার মধ্যে দিয়ে। এটা কিন্তু আমাদের জন্য একটা লস, যে আমরা যারা কাজ করতেছি আমাদের রীতিমতে যে আমার যে চরিত্র, আমার চলাফেরা, কথাবার্তা সবসময় এটা থাকতে হবে রোজার ভিতরে, রোজার বাইরে। যে অনেক সময় একজন মানুষের অবস্থা দেখে আপনি মানে হয়তো ওনাকে প্রশ্ন করতে পারেন যে রে ভাই, রমাদান কি তোমার জন্য সাজার একটা সাজা হিসাবে আসছে? না, আসলে আমরা এই রমাদান রোজা রেখে নিজেকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা, যে আমার কলিগ যিনি নন মুসলিম উনি দেখে বলবে যে সুবহানাল্লাহ, যে এই মানুষটা রোজা রাখা সত্ত্বেও এর মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি এখনও অব্যাহত আছে। এখানে একটি যুক্ত করতে চাচ্ছি আপনার সঙ্গে, অনেক সময় অধিকাংশ সময় দেখা যায় যে আমরা রোজা রেখেছি কিন্তু আমাদের কলিগের সামনে বোঝা যাচ্ছে যে আই এম ফিলিং ডিজি, আম ফিলিং টায়ার্ড, যেভাবে এটা একটা ইনডাইরেক্ট মেসেজ দেওয়া আছে যে রোজা মাঝে আমার প্রোডাক্টিভিটি অ্যাট ওয়ার্ক ইজ বে মিনিমাম ও লো দেন ইন কম্পারিজন টু যখন রোজা থাকে না। তাহলে হোয়াট মেসেজ আর উই সেন্ডিং টু আওয়ার কলিগস, নন মুসলিম কলিগস স্পেশালি, যে রোজা মাস আসলে কি এটা আমাদের জন্য জাহমা? না, রোজাটা দেখেন, আপনি যদি মনে করেন যে আপনার জন্য একটা শাস্তি হচ্ছে, তাহলে তো আপনি এইরকম সাইন যেগুলো আলামতগুলো আপনার মধ্যে পাবেন যে ফেটিক, স্ট্রেস, এবং আপনি সঠিকভাবে কাজ করতে পারছেন না, শুধু কমপ্লেইনই করেন। আমাদের সাধারণত অনেকেরই একটা কমপ্লেইনের অভ্যাস আছে, না এটা রমাদান আসছে আপনাকে কন্ডিশন করার জন্য, ডিসিপ্লিন করার জন্য, আপনাকে মানে আরও একটু মানে ভালো মানুষ হওয়ার একটা সিস্টেম রমাদান আমাদেরকে দিয়েছে, যে এগুলো রোজা রাখার পরেই আমাদের কলিগদের সাথে না আমি কমপ্লেইন করবো না, আমি বরং তাকে দেখাবো যে রমাদানের মধ্য দিয়ে আমার যে ব্যাড হ্যাবিটগুলো, আমার যে সাধারণ যে খাসিয়তগুলো যেগুলো দূর করা প্রয়োজন, যে খাসিয়ত কোয়ালিটিগুলো আমার জীবনে মানে আমার জীবনটা এগুলো থেকে দূর থাকা প্রয়োজন, সেগুলো আমি নিয়ে আসছি রমাদানের মধ্যে। এবং অনেক মুসলমান দেখেন যারা মাশাআল্লাহ রমাদান তাদের এই রমাদানকে যেভাবে প্রেজেন্ট করেন, তাদের নন মুসলিম কলিগরা প্রশ্ন করে যে তোমরা সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত কোনো খাবার না খেয়েও এত ভালোভাবে তোমরা দিনটা করতে পারতেছ, হচ্ছে ফাস হচ্ছে, তো এগুলা কিন্তু তাদের মনে প্রশ্ন জাগে। এবং অনেক সময় হয় যারা আমরা ইয়াং ভাইদের সাথে কিংবা যারা
কাজ কর্মে আছেন বাইদের সাথে যারা ইংলিশ মানুষের মেইনস্ট্রিমে আছেন যারা কাজ করতেছেন বিভিন্ন ধরনের মানুষের সাথে দেখা যায় যে কলিগরা অনেক সময় চায় যে রোজা রাখার একটা ইচ্ছা থাকে এই কারণে যে আমার মুসলমান কলিগ না খেয়ে পান না করে উনি দেখতেছি তো ভালোভাবে সুন্দরভাবে দিনটা কাটাচ্ছে তাহলে আমরাও একটু ট্রাই করতে পারি তো আপনি নিজেই হচ্ছেন একটা দাওয়াতি কাজের একটা মানে হ্যাঁ অ্যাম্বাসেডার হতে পারেন যদি আপনি এই এই খারাপ আলামত না দেখান বলে ইস আমার কষ্ট হচ্ছে যদি একটু পানি পানি করতাম পারতাম তো আসলে যারা ধর্ম বিশ্বাস করতেছে না তারা মনে করবে যে এইরকম আপনি রোজা রেখে এমন ভাবে কাজকর্ম যাপন করবেন যে মানুষ বুঝতেই পারবে না যে আপনি রোজা রাখতেছেন এর জন্য তো আল্লাহ রাব্বুল ইজ্জত হাদিসে কুদসিতে বললেন যে আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি যে সিয়ামটা হচ্ছে আমার জন্য এবং আমি পার্সোনালি এই সিয়ামের বদৌলতে আমি থাকি পুরস্কার দিয়ে দিব নামাজের ক্ষেত্রে বললেন না কেন যাকাতের ক্ষেত্রে বললেন না কেন এই সব ইবাদতগুলা যদিও অনেকগুলা ইবাদতে মালি এবং বদনী এগুলা প্রকাশ্যে দেখা যাচ্ছে এগুলা সিররান নাই আলানিয়াতান আপনি যখন নামাজ পড়বেন ঘরে আপনি চাইলে লুকিয়ে পড়তে পারবেন আপনার বাচ্চা চলে আসবে ওয়াইফ চলে আসবে বাবা জানবে জেনারেলি যেটা বলতেছি আপনি মসজিদে গেলে কি লুকিয়ে নামাজ পড়তে পারবেন জমাতে পড়তে হবে যাকাতটা আপনি যাকে দিবেন উনি তো জানবে আপনি ওনাকে যাকাত দিয়েছেন সিয়াম হচ্ছে মনে ইবাদত যে কেউ বলতে পারবেন আপনার স্ত্রী বলতে পারবেন না আপনি যদি খান না আপনি যদি বলেন যে আমি আজকে খাবো না এটাই যদি বলে দেবেন অনেকেই জানবে না লিহাজা আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন ওয়া আনা আজজি বিহি আমি পার্সোনালি আমার গোলাম আমার বান্দাকে আমি দিয়ে দিব কারণ এত কষ্টর পরেই এবং এমন একটা ইবাদত যে ইবাদত আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে নিয়ে যায় মানুষকে অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে আমরা শুরু করেছি অনুষ্ঠান এবং আলোচনা শুনেছি এবং মোস্ট ইম্পর্টেন্টলি শেখ যেখানে টাচ করেছেন যে কোনো ধরনের ফেটি কোনো ধরনের ডিজিনেস বা কোনো ধরনের উইকনেস থাকতেই পারে এটাই স্বাভাবিক অ্যান্ড ওয়ান অফ দ্য রিজনস ইজ মেনশনড রোজা এসেছে রমাদান মাস এসেছে আমাদের ডিসিপ্লিন করার জন্য কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস বলছি আপনাদের যদি কোনো ধরনের হেলথ ইস্যু থাকে বা কনসার্ন থাকে প্লিজ ডু কনসাল্ট আ কোয়ালিফাইড ফিজিশিয়ান অর প্র্যাকটিশনার জিপি এবং আপনারা জেনে নেবেন আর তারপরে যদি কোনো বিস্তারিত ইসলামী ফিকহি মাসলা যদি জানতে চান তাহলে আপনারা কনসাল্ট করবেন একজন কোয়ালিফাইড যোগ্য অভিজ্ঞ আলিমের কাছ থেকে আশা করছি আপনারা ইউ উইল ফলো দিস কনসার্নস অ্যান্ড ফলো দিস অ্যাডভাইস যাচ্ছি প্রথমে আজকের প্রথম কলার কে আছেন এই সেগমেন্টে তার আগে একটি রিমাইন্ডার দিতে যাচ্ছি আরএফসি লাইন খোলা আছে আপনাদের যদি কোনো ধরনের ডোনেশন দিতে চান আপনারা ডোনেশন লাইনে সরাসরি ফোন করে আপনারা ডোনেশন দিতে পারবেন এবং হোয়াট এভার ইট ইজ ইটস আপ টু ইউ অ্যান্ড ইনশাআল্লাহ উই হোপ অ্যান্ড এনকারেজ আর ভিউয়ার্স টু ডোনেট জেনারেসলি যাচ্ছি প্রথম কলার এই সেগমেন্টের কে আছেন লাইনে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিওর আমি শুনছি আপনাকে স্পষ্টভাবে আপনারা কাইন্ডলি যদি টেলিভিশনের ভলিউমটাকে কমিয়ে সরাসরি যদি সরি টেলিফোনের ভলিউমটাকে কমিয়ে বা টেলিভিশনের ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে যদি কথা বলেন তাহলে আমরা স্পষ্টভাবে শুনতে পাবো জি আমি টেলিফোন আমাদের ভলিউম কমাই লাগবে টিভি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম পড়লে বালা আর বিশটা হাত না পড়লে কুনা নি বাকি লাগে তোরা জানতাম একটু ক্ল্যারিফাই করতে চাচ্ছি যে প্রথমে একটু আপনি টাচ করবেন যে এটা নিয়ে কিছু বাড়াবাড়ি করা কারণ অনেক সময় দেখা যায় যে এরা কোয়ালিফাইড না এরা ফিকহি মাসলায় তারা কিন্তু ডিবেট বা ডিসকাশন করা শুরু করে দেয় এবং এটা থেকে দেখা যায় অনেক ফিতনা সৃষ্টি হয় এবং কথায় কথায় কেউ কেউ আবার হাদিস উল্টা হাদিস পাল্টা হাদিস পাল্টা কোরআনের ভার্স দেওয়া হয় এবং পাশাপাশি আরেকটা জিনিস যুক্ত করতে চাচ্ছি যে ফরদ নামাজের সাথে যে ইম্পর্টেন্স দেখা যায় এর থেকে দেখা যায় বেশি তারাবি নামাজের ইম্পর্টেন্স বেশি আমি গতকালকেও আলোচনা করেছি এটা আমাদের অনুষ্ঠানে বাট জাস্ট আপনি যদি ব্রিফলি একটু টাচ করেন অ্যালং উইথ দি কোয়েশ্চন দি ব্রাদার আস্কড
প্রথমে যে জিনিসটা এস্টাবলিশ করতে হবে যে তারাবির নামাজটা ওয়াজিব না সুন্না, এটাই হচ্ছে প্রথম বিষয় যেটা আমরা নিয়ে আসতে হবে। যে দেখেন অধিকাংশ উলামা ইকরাম, মুহাক্কিক উলামা ইকরামের মতে, ফুকাহা ইকরামের মতে এই নামাজটা হচ্ছে নফল, অপশনাল, যা আল্লাহ রসুল পড়েছেন বিদায় সুন্নত, সাহাবা ইকরাম পড়েছেন বিদায় সুন্নতে সাহাবা। কিন্তু আপনি এটাকে ওয়াজিবের পর্যায়ে নিয়ে নেবেন না, এই কারণে যে ওয়াজিবটা হচ্ছে বাধ্যতামূলক, বাধ্যতামূলক কাজ আপনি তরক করলে পরে গুনাগার হবেন, এবং সুন্নত তরক করলে, নফল যেটা, নফল তরক করলে আপনি গুনাগার হবেন না, আপনার ইখতিয়ার রয়েছে। যদিও আমরা তারাবিকে নিচে নিয়ে আসতেছি না, আমি যেটা বলতে চাচ্ছি যে তারাবিটা হচ্ছে হাইলি রেকমেন্ডেড, মানে খুবই তাকিদ সম্পন্ন একটা নামাজ, আপনি ওজর ছাড়া তরক করবেন না। কিন্তু এটা একটা ইনসাফের কথা নয় যে আপনি তারাবি নামাজকে ওয়াজিবের পর্যায়ে নিয়ে যাবেন, এটা হতে পারে না। যদি আমরা সবসময় বলে থাকি তারাবি নামাজটা আপনি তরক করবেন না, মান কামা ইমানান ওয়া ইহতিসাবান, যে হাদিসটা আসছে যে যারা মানে সওয়াবের নিয়তে, আল্লাহর সান্নিধ্য হাসিলের নিয়তে দাঁড়াবে, অবশ্যই আল্লাহ রাব্বুল ইজ্জত এর এই এই ওয়াসিলায় তাকে ক্ষমা করে দিবেন এবং বিশাল পুরস্কার তাকে দান করবেন। এই বিশ রাখাত এবং আট রাখাত নিয়ে যে ইখতিলাফ রয়েছে, চার রাখাত নিয়ে, মানে যেটা মশহুর যে ইখতিলাফটা, যে বিশ রাখাত পর্ব না আট রাখাত পর্ব, রমাদান আসলে পরে এই মাসলাটা আবার চলে আসে আমাদের সামনে, এবং দেখা যায় যে আমরা এক গ্রুপ হয়ে গেছি বিশ রাখাতের মজহবে এবং এক গ্রুপ হয়ে গেছি আট রাখাতের মজহবে। উলামা একরামের মধ্যে আপনি দেখবেন না যে এত কটুক্তি কথাবার্তা, কটুক্তি কথাবার্তা হচ্ছে কাদের মধ্যে, অধিকাংশ সময় দেখবেন যে যারা নিজেই এবাদতের ক্ষেত্রে অনেক গাফলতি রয়েছে তারা এই বিশ এবং আট রাখাত নিয়ে ব্যস্ত। প্রথমে এই কারণে আমি বললাম যে দেখেন আমরা কী নিয়ে ইখতিলাফ করতেছি, যে জিনিসটা ওয়াজিব নয়, ওয়াজিব নিয়ে ইখতিলাফ নাই। তো ঘটনা হচ্ছে যে এশার নামাজ নিয়ে কেউ ইখতিলাফ করতেছে, এশার নামাজ তো বাধ্যতামূলক, ইখতিলাফ হচ্ছে তারাউইহ নিয়ে, যে নামাজটা আসলেই ওয়াজিব নয়। মানে এমন পর্যায়ে ইখতিলাফ হয়ে থাকে অনেক মসজিদে, অনেক এনভায়রনমেন্ট, অনেক মজলিসে, যে উনি বিশ রাখাতের মজহবের, উনি বিশ রাখাত পরে আর আমি আট রাখাত পরি, আমি যারা আট রাখাত পরে তাদের সাথে আমি পড়ব না এবং যারা বিশ রাখাত পরে তাদের সাথে আমরা পড়ব না। ভাই সুন্দর করে বলেছেন যে কোনটা সহি, সবগুলোই সহি, আপনি চাইলে চার রাখাত পড়েন, আট রাখাত পড়েন, বারো রাখাত পড়েন, বিশ রাখাত পড়েন, আরে ভাই আপনি চাইলে ইমাম মালিকের যে অপশন ত্রিশ রাখাতের উপরেই পড়েন, অনেকগুলো রাখাত রয়েছে হাদিসে, বুখারিতে যে হাদিস, সাধারণ মানুষের ধারণা হচ্ছে শুধু বিশ রাখাত, কিন্তু আসলে কিন্তু 30-36 পর্যন্ত আছে অন্যান্য মাঝখানে, যে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে যে হাদিস রয়েছে যে আল্লাহ রসুল বিশ রাখাত পড়েছেন, সাহাবা ইকরামে বিশ রাখাত পড়েছেন, এটাও গ্রহণযোগ্য, এটাকে আপনি ইয়ে করতে পারবেন না, ডিনাই করতে পারবেন না এবং এটাকে নিচে নিয়েও আসতে পারবেন না। আট রাখাত পড়েছেন বলে বুখারি শরীফে যে হাদিসটা আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকা, আল্লাহ রাসূল রমাদানের ভিতরে এবং রমাদানের বাইরে, কিয়ামুল লাইলের কথা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা বলতেছেন যে 11 রাকাতের বেশি ও অধিক আল্লাহ রাসূল পড়েন নাই, অর্থাৎ আট রাখাত পড়েছেন কিয়ামুল লাইল, দুই রাখাত সালাতুশ শাফ এবং এক রাখাত উইতির, অর্থাৎ উইতির তিন রাখাত পড়েছেন, 11 রাখাত। এই সমান কিতাবে আপনি পাবেন ইবনু আব্বাসের রেওয়ায়েত 13 রাখাতে পড়েছেন। তো যারা 11 রাখাত পড়েন এবং এত কঠোর হয়ে যান তাহলে 13 রাখাত পড়েন না কেন, এই হাদিস তো আছে এখানে। এবং যারা 20 রাখাত পড়েন, আট রাখাতের প্রতি কথাবার্তা এটাও মানে মুনাসিব নয় এবং এটা থেকে আমাদের ফরজ করার প্রয়োজন। এবং একটা কথা আমি বলি এখানে, যে মসজিদগুলাতে আট রাখাত পড়া হয়, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বড় মাপের একজন আলিম রাহিমাহুল্লাহ তাআলা, এবং সুন্দর একটা এই যে একটা শেকওয়া, মানে একটা সমস্যা, একটা হল দিয়েছেন, সুন্দর একটা সমাধান দিয়েছেন। উনি বললেন যে মসজিদগুলাতে বিশ রাখাত পড়া হয়, বিশ রাখাত আপনি পরে যান, আট রাখাত পরে আপনি যাইয়েন না, এই কারণে যে আল্লাহ রসুলের এরশাদ রয়েছে মান কামা মা আল ইমামি হাত্তা ইয়ানসারিফা, যে ইমামের সাথে নামাজ পড়ার জন্য, নামাজ কমপ্লিট করার জন্য দাঁড়াবে, কুতিবা লাহু, তার জন্য লেখা হবে কিয়ামুল লাইল, কিয়ামুল লাইল অর্থাৎ রাত্রে নামাজে দাঁড়ানোর, যে শেষ রাতের যে নামাজের দাঁড়ানোর যে সওয়াব, উনার নামে লেখা হয়ে যাবে। তাহলে আপনি আট রাখাত, রমাজান হচ্ছে রে ভাই যে ইবাদতের মৌসুম, এই ভালো ভালো কাজ করার মৌসুম, আমরা চেষ্টা করব যত অধিক রাখাত পড়তে পারি এটাই উত্তম, আমরা বিশ রাখাতের পক্ষে, আট রাখাতের পক্ষে। কিন্তু যে জিনিসটা সব সময় ইয়াদ রাখতে হবে যে এগুলা পড়তে গিয়ে যাতে আমার ফজর না মিস হয়, আমার এশার প্রতি আমার যাতে গাফলতি ঘাটতি না হয়, ফরজ হচ্ছে বাধ্যতামূলক, লা ইয়াজুজু তার্ক
الفرد لإقامة الصلاة سنة. فقهاء كرام المطلق لا يجوز ترك الفرد زيتا جائز ناي أبني فرز ترك كربن لإقامة السنة أو النوافل سنة قائم كرت جي أبني نفل أبن فرز ترك كربن سنة قائم كرت جي إتا حتى بارنا أشان قد دهنبا چمت كرفا بأمنا على شنة شنة سيبن يتك اكتا جنش بيري هيا أشت جي چھوٹا کاتو بيشوي نيه أمرا جنو كنو دهرنر فتنة با كنو دهرنر فساد دي جنو جوريتو نا هوي أبن ايگولا جنش جدي কোনো কনসার্ন থাকে বা কিছু জানার যদি বিষয় থাকে তা আপনারা একজন কোয়ালিফাইড আলেমের কাছ থেকে কনসাল্ট করে জেনে নেবেন বাট ইট ডাজেন্ট রিকোয়ার আর ওয়ারেন্ট এনি সোর্ট অফ ফিতনা অফ ফাসাদ ফ্রম ইট এন্ড প্লিজ লেট আস রিফ্রেইন স্পেশালি ইন দিস ব্লেসেড মান্থ অফ রমাদান এইরকম কাজ থেকে এবং আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে আমাদের প্রায়োরিটি কি স্পেশালি অ্যাজ মুসলিম লিভিং ইন দিস ওয়েস্টার্ন পার্ট অফ দি ওয়ার্ল্ড আমাদের কী ভূমিকা আছে সোসাইটিতে কী ভূমিকা রাখবো এবং কী কী চ্যালেঞ্জেস আছে ওইগুলো নিয়ে আমরা ডিসকাশন করবো এবং ওইগুলোকে আমরা প্রায়োরিটি সেট করে ইনশাআল্লাহ হোপফুলি আমাদের যদি অন্য কোনো ধরনের ছোটো ছোটো ইস্যু থাকে এইটার মতো তাহলে আমরা qualified একজন স্কলার কাছ থেকে কনসাল্ট করে জেনে নিব বাট নিজে বাড়াবাড়ি করবো না হোপ ইট ক্লারিফাইজ ইনশাল্লাহ পরবর্তী কলের কাছে যাচ্ছি কে আছেন লাইনে কিন্তু তার আগে আর এফ সি ডোনেশন সম্পর্কে স্মরণ করে দিতে যাচ্ছি ডোনেশন লাইন খোলা আছে ইফ ইউ উড লাইক টু ডোনেট দেন ইটস 0208523166 যাচ্ছি পরবর্তী কলার কে আছেন লাইনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি অসংখ্য ধন্যবাদ জি আপনাদেরকেও ধন্যবাদ আমার প্রশ্নটা হচ্ছে যাকাত সম্পর্কিত জি জি মানে আমি গতকালকের স্কলারের একটু রেফারেন্স নিচ্ছি মানে অনেক অনেক সুন্দর করে যাকাত সম্পর্কে বলেছেন আমার প্রশ্নটা হচ্ছে আমার একজন রিলেটিভ আমার খুব কাছের মানুষ উনি আমার মানে রিলেটিভ তো উনি মনে করছিলেন টাউনে একটা বাসা ভাড়া করে থাকেন ওনার বাসা ভাড়াটা হচ্ছে 10,000 টাকা আচ্ছা মাসে জি মাসে 10,000 টাকা ওনার বাসা ভাড়া উনি আগে বিদেশে ছিলেন এখন দেশে চলে আসছেন আসার পরে কিছু টাকা ছিল ওনার কাছে উনি টাকাগুলো খরচ করে ফেলছেন এবং আমি জানি উনি অনেক কষ্ট করে চলতেছেন যেহেতু বাসা ভাড়া 10,000 টাকা আবার ওনার ফ্যামিলি বলতে ওয়াইফ বাচ্চা সহ চলতে ওনার অনেক কিন্তু কষ্ট হচ্ছে এটা আমি জানি ওনার একজন বোন বিদেশ থাকে উনি মাঝে মধ্যে ওনাকে সহযোগিতা করেন বাসা ভাড়া বা ওনার ফ্যামিলি মেনটেন করার ব্যাপারে তো আমার প্রশ্নটা হচ্ছে আমি কি ওনাকে জাকাত দিতে পারবো মাঝে মধ্যে মানে সব সময় না আপনি লাইনে থাকুন কোন প্রশ্ন আছে আপনার না ইটস ক্লিয়ার ইনশাআল্লাহ শেখ উত্তর দিচ্ছেন আর কোন প্রশ্ন আছে দেখেন সিম্পল আনসারটা হচ্ছে যদি উনি আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা তাওবায় যে 8 খাতের কথা বলেছেন এই 8 খাতের মধ্যে যদি উনি পড়েন অবশ্যই উনাকে আপনি জাকাত দিতে পারবেন প্রথমে যেটা আল্লাহ বললেন সূরা তাওবার প্রথমে যে এই জাকাত সংক্রান্ত আয়াতের প্রথমে যেটা বললেন ইন্নামা আস-সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন মাসাকিন ফুকারা এবং মাসাকিন কারা যারা খুবই দরিদ্র খাবারের কোনো ব্যবস্থা নাই একদল হচ্ছে যে সকালে খাবারের ব্যবস্থা আছে বিকালে খাবারের ব্যবস্থা নাই এবং অন্য দল হচ্ছে যাদের মুঠেই খাবার নাই এই দুই দলের মধ্যে যদি উনি পড়েন তাহলে অবশ্যই আপনি ওনাকে জাকাত দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু ওনার যদি মোটামুটি সোলার একটা আর্থিক অবস্থা থাকে তাহলে ওনাকে আপনি সাদকা দিবেন জাকাত দিবেন না জেনারেল সাদকাটা ওনাকে দিবেন 10,000 টাকার বাসা যিনি নিয়েছেন এবং মোটামুটি দিতে পারতেছেন আমি মনে করতেছি ওনাকে জাকাত দেওয়া যাবে না যদি এমন হয় যে ওনার যে গ্রামে বসবাস করতেছে না হয় বাসায় থাকতে পারেন টাউনে থাকতে পারেন যে ছোটো একটা বাসা নিয়েছেন বাসা ভাড়া আসতেছে 3,000-4,000 এইরকম কিন্তু 10,000 টাকা যিনি বাসা ভাড়া দিতে পারতেছেন যদিও আপনি বলতেছেন যে ওনার বোন হ্যাঁ বোন দিচ্ছেন বোন তো সবসময় দিতে পারবে না ওনার তো একটা ফ্যামিলি আছে ওনার স্বামী আছে ছেলে মেয়ে আছে অতএব এখানে একটা বিষয় বোঝার বিষয় আছে যে ওনার আর্থিক অবস্থাটা পুরো আমি এস্টাবলিশ করতে পারতেছি না যে উনি 10,000 টাকা পাউন্ড টাকা যদি দিতে পারেন বাসার জন্য তাহলে ওনাকে কি জাকাত দেওয়া যাবে না যদি উনি খুবই দরিদ্র হন যে এবং বোন যদি ওনার বাসার ভাড়াটা দিয়ে ম্যানেজ করে নিয়ে নেন এবং দৈনন্দিন চলার জন্য খাবারের জন্য কাপড় পরিধানের জন্য জীবন চলার পথেই যে পয়সাগুলো লাগে আপনি অবশ্যই যদি উনি দরিদ্র হন তাকে আপনি জাকাত দিয়ে দিতে পারেন তবে
লোকেলি একজন আলিম যে দেশে ওনার 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 কাছে যাওয়া প্রয়োজন, উনি পার্সোনালি অ্যাসেস করে দেখতে পারবে যে ওনার আর্থিক অবস্থাটা কোন পর্যায়ে। আমি এটাই রেকমেন্ড করে দিব। আমাদের জন্য অনেক সময় হয় যে দেশের মাসআলা এখান থেকে ডাইরেক্ট বলাটা আমাদের জন্য এত সহজ না, কারণ আমরা ওনার আর্থিক অবস্থাটা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। আল্লাহু আকবার। তার মানে হচ্ছে যে বেসিক রিকোয়ারমেন্ট, বেসিক নিড, যে মিনিমাম যে স্ট্যান্ডার্ড অফ নিড আছে বেসিক, এটা যদি ফুলফিল না করা যায় তাহলে হয়তো যাকাতের প্রশ্ন থাকবে, কিন্তু যদি বেসিক নিডগুলো মোটামুটি যদি চলে যাচ্ছে দেন দ্যাটস অ্যানাদার কোয়েশ্চন। আবার যদি ঋণগ্রস্ত হতেন তাহলে এটা ভিন্ন বিষয় যে খুবই ঋণের মধ্যে উনি হাবুডাবু খাচ্ছেন, তাহলে এটা ভিন্ন বিষয়। অসংখ্য ধন্যবাদ, চমৎকারভাবে আমরা উত্তর শুনেছি। এবং আপনার জন্য বেস্ট অ্যাডভাইস হচ্ছে এখান থেকে মাসলা না নিয়ে যে আপনার ভাই আছেন কোনো একজন ওয়ান টু ওয়ান, কারণ এইরকম অন এয়ার সব কিছু জানাও যায় না, প্রশ্ন করা যায় না এবং উত্তরও দেওয়া যাবে না। তো বেস্ট হচ্ছে যে বাংলাদেশের লোকাল কোনো একজন আলিমের কাছ থেকে সরাসরি বসে ওয়ান টু ওয়ান রিভিউ করে ইনশাআল্লাহ জেনে নেবেন। আশা করছি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে, কিন্তু যাওয়ার আগে আরেকটি ডোনেশন লাইন খোলা আছে, আপনারা যদি ডোনেশন করতে চান ইটস 0208523166, আপনারা আপনাদের ডোনেশন অব্যাহত রাখবেন। ইনশাআল্লাহ কিছুক্ষণ পর আবারও ফিরছি আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বিরতির পর আবারও আমরা ফিরে এলাম রমাদান এসেনশিয়াল অনুষ্ঠানে। সঙ্গে আছেন সদ্য আলমদিন ফদিলত শেখ খিদির হোসেন, যিনি হচ্ছেন সম্মানিত ইমাম এবং খতিব মসজিদ আয়েশা পার্পাসবিল মস্ক বেসড ইন টটেনহাম। আমরা আলোচনা করছিলাম রাকাত নিয়ে, তারাবি নিয়ে, সিনসিয়ারিটি নিয়ে আমাদের পদ সেগমেন্ট, এবং আমরা কলও নিয়েছি এবং এই সেগমেন্টে ইনশাল্লাহ আপনাদের কল নিব। পাশাপাশি স্মরণ করে দিতে চাচ্ছি আরএফসি লাইন, উইচ ইজ দ্য রমাদান ফ্যামিলি কমিটমেন্ট লাইন, খোলা আছে এবং আপনার টেলিফোন নাম্বারটি স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন ইটস 0208523166। আপনাদের একটি ডোনেশনের বিনিময় 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি। এবং ফার্স্ট সেগমেন্টে শেখ কিন্তু বিস্তারিত আলোচনাও করেছেন আরএফসি সম্পর্কে নিয়ে। ইনশাল্লাহ আপনারা আপনাদের ডোনেশন অব্যাহত রাখবেন, এবং যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার বিষয় থাকে বা কোনো অর্গানাইজেশন সম্পর্কে আপনাদের একটু ইনফরমেশন যদি দরকার পড়ে বা থাকে, আপনারা সরাসরি ডোনেশন লাইনে কল করে আপনারা তাদের কাছ থেকে জেনে নেবেন। আমাদের এক্সপার্ট প্রফেশনালরা বসা আছেন এবং দে উইল বি এবল টু আনসার ইয়োর কোয়েশ্চন। ইন দ্য মিন টাইম আমরা স্টুডিওতে বসা আছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে সরাসরি ফোন করতে পারেন স্টুডিওতে, এবং ইনশাআল্লাহ আমরা উত্তর দেবো। এবং যারা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া অনলাইনের মাধ্যমে আমাদেরকে দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আপনারা যদি চান প্রশ্ন করতে, আইদার সরাসরি প্রশ্ন করতে পারেন কল করে, অথবা আপনারা কমেন্ট লিখতে পারেন বা ইনবক্স করতে পারেন। ইনশাআল্লাহ ইফ টাইম অ্যালাউজ অফ এমএস উই উইল আনসার দি কোয়েশ্চন অন এ। যাচ্ছি এই সেগমেন্টের কলার কে আছেন প্রথম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার তিনটা প্রশ্ন ছিল। জি, অত্যন্ত সংক্ষিপ্ত প্লিজ। একটা হলো উইতির সালাতের সঠিক সুন্নাহ তরিকাটি কি? উইতির সুন্নাহ, আচ্ছা ঠিক আছে। উপরের সাথে দোয়া কোন আমাদের পড়া সুন্নাহ ওয়াজিব না মুস্তাহাব সাথে? যতটুকু নাকি খাদ্য দ্রব্য রাসূল সাল্লাম দিয়েছেন, তাহলে আমরা কি দেশে গরিবদেরকে টাকা দিতে পারবো কিনা? এখান থেকে তো আমরা টাকা পাঠিয়ে দিই, এটা তো সম্ভব না খাদ্য বাড়ানো। সবগুলার জাকাত দিতে হবে না, শুধু যেগুলো সেভিং আছে ওগুলো জাকাত দিতে হবে? ওকে, ঠিক আছে, বুঝা গেছে, স্পষ্ট। আর কোন প্রশ্ন? অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ শুনুন শেখ উত্তর দিচ্ছেন। প্রথমে আমরা উইতির, এগেন আ ভেরি কমন কোয়েশ্চেন ইন রমাদান, লাইক 8 এন্ড 20 রাকাত, আম কাইন্ডলি যদি একটু টাচ করেন। প্রথমে উইতিরের নামাজটা হচ্ছে সুন্নাহ, সুন্নাহ মুআক্কাদ আপনি বলতে পারেন, এটাই হচ্ছে। ওয়াল আমালু আলা হাযা ইনদা আকসারি আহলিল ইলম, জমহুর উলামা ইকরামের মত হচ্ছে এটা হচ্ছে মানে অত্যন্ত তাকিদ সম্পন্ন একটা নামাজ। যদিও ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবং হানফি মাযহাবের মতটা হচ্ছে যে এই নামাজটা ওয়াজিব তরক করা যাবে না, এই কারণে যে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ হাদিসগুলাতে তাকিদের ভাষাটা আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, লিহাজা আমরা এটাকে নিচে নিয়ে
নিয়ে আসব না, আমরা পড়ব বিনা উজরে এটাকে তরক করব। আচ্ছা দাদা, এবং এটার হয়তো বিভিন্ন তরিকা থাকতে পারে পড়ার, লেটস নট গেট ইনটু দ্য ডিবেট, এবং যেভাবে মসজিদে পড়ানো হয়, যেটা পড়ানো হয়, তবে একটা বলতে হয়, মানে আমাদের সাধারণত যেটা আমরা দেখি যে উপমহাদেশে মাগরিবের মতো যে তিন রাকাত পড়া হয়, এটা কিন্তু আবার সূক্ষ্ম এবং মজবুত হাদিস দ্বারা প্রমাণিত নয়। যে দুই রাকাত এবং এক রাকাত পড়া হয়, যে দুই রাকাত পরে আপনি সালাম ফিরাবেন, তাসলিমাতাইন যেটা বাইর হয়ে আসলেন, এটাকে ফেকার পরিবেশে সালাতুস শাফ বলা হয়। এরপরে আপনি এক রাকাত এককভাবে পড়বেন, একা পড়বেন, এটাই হচ্ছে ফুকাহা ইকরামের মতে, মানে হারাম শরীফে যেভাবে পড়ানো হয় যেরকম পড়া হয়, এটা কিন্তু দলিলের ক্ষেত্রে উলামা ইকরাম যেটা বললেন যে আকরাব ইলা সুন্নাহ, দলিলের ক্ষেত্রে সবচেয়ে মজবুত এই আমলটা। যদিও ইমাম শাফি পছন্দ করেন তিন রাকাত একসাথে পড়া, অর্থাৎ দুই নম্বর রাকাতে না বসে দাঁড়ানো, যেটা আমরা কন্টিনিউয়াস তিন রাকাত পড়া, এটা ইমাম শাফির মত রয়েছে এবং দলিলের ক্ষেত্রে অনেকগুলো দলিল আছে এবং গ্রহণযোগ্য। কিন্তু আমরা যেটা পড়ে থাকি যে দ্বিতীয় রাকাতে তাশাহুদ এবং তিন নম্বর রাকাতে মাগরিবের মতো, দলিলের ক্ষেত্রে এটা মজবুত নয়, একটু দুর্বল আছে, কেউ পড়ে নিলে ইনশাআল্লাহ হয়ে যাবে, এগুলো বাড়াবাড়ি প্রয়োজন না। আমরা যেটা তালাশ করব, মা হুয়া আকরাব ইলা সুন্নাহ, কোনটা হচ্ছে সুন্নত, মানে মজবুত সুন্নত দ্বারা প্রমাণিত। সাহাবা ইকরামের জীবনী পড়লে পরে, আল্লাহ রাসূলের জীবনী পড়লে পরে আমরা পাই দুই রাকাত এবং এক রাকাত। বলেছেন যে দোয়া কুনুত সম্পর্কে, এটা কি মাস্ট পড়তে হবে? দোয়া কুনুত হচ্ছে মুস্তাহাব, ভালো একটা কাজ, যেটা অনেক উলামা ইকরাম মন্দুব বলেছেন, ভালো একটা কাজ, পছন্দনীয় এবং যেটাকে এনকারেজ করা হয়েছে। আপনি দোয়া কুনুত রুকুতে যাওয়ার আগেও করতে পারেন, রুকুতে যাওয়ার পরে। উবাই ইবনে কাব বললেন যে আগে, আনাস ইবনে মালিক বললেন পরে, এরকম সাহাবা ইকরামের মধ্যে দ্বিমত রয়েছে। তবে আগে পরে একটু যদি ক্লারিফাই করেন, আগে পরে বলতে মানে রুকু থেকে গিয়ে উঠে, রুকু থেকে গিয়ে আপনি গেলেন, তারপরে আপনি তিন নম্বর রাকাতে, হ্যাঁ তিন নম্বর রাকাতে, যেটা পৃথকভাবে আপনি পড়েন না রেখে একসাথে পড়েন, এখন তিন নম্বর রাকাতে যাওয়ার পরে আপনি রুকুতে গেলেন, তারপরে তাসবিহ পড়ার পরে যখন আপনি দাঁড়াবেন, আপনি বলবেন যে সামি আল্লাহু লিমান হামিদা, যদি আপনি একা পড়েন, আর ইমাম যদি পড়েন তাহলে উনি আপনার জন্য বলবেন, তখনই আপনি হাত এখানে উঠাবেন, চাইলে হাত না উঠাতে পারেন, যেটা ইমাম শাফি বললেন যে হাত না উঠানিও একরকম সুন্নত, যে আল্লাহ রসুল কোন সময় হাত উঠেছেন, কোন সময় হাত উঠান নাই, কোন সময় কুনুত পড়েছেন, কোন সময় কুনুত পড়েন নাই। এবং এই কয়েকটা বিষয় সামনে রেখে বললেন যে ওয়াহাদা বায়ানুন লিল ইখতিয়ার, এটা একটা মাসআলা যেখানে আপনার ইখতিয়ার রয়েছে, পার্সোনাল চয়েস, পার্সোনাল চয়েস। কিন্তু উলামা ইকরাম যেটা বললেন যে মাঝে মধ্যে কুনুত না করাটাই সুন্নত, কারণ আল্লাহ রসুল সবসময় করেন নাই, সাহাবা ইকরাম সবসময় করেন নাই, কিন্তু কুনুত করাটাকে পছন্দ করেছেন এই কারণে যে সবাই দোয়াতে সামিল হবে, দোয়াটা শুনবে এবং মন আবেগ দিয়ে উনি কান্নাকাটি করবে, এর জন্য উলামা ইকরাম এটাই বললেন। অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্ন ছিল উনার জাকাতুল ফিতর সম্পর্কে, স্পেশালি বাংলাদেশে টাকা পাঠানোর কথা এবং খাদ্যর বিষয়ে হাদিসের কথা উনি উল্লেখ করেছেন, আপনার মতামত জানতে চেয়েছেন। ভাই সুন্দর একটা প্রশ্ন নিয়ে আসছেন এবং সময় উপযোগী একটা প্রশ্ন নিয়ে আসছেন। অনেক সময় এই প্রশ্নটা, আমরা তো একসাথে বসি সবসময় টিভিতে, আমরা এই প্রশ্নটা কোন সময় পাই? সাধারণত রমাদানের শেষ দিকে। ভাই প্রথমে নিয়ে আসছেন, জাযাকাল্লাহু খাইর আপনার এই প্রশ্নের জন্য, যে আসলে সাদাকাতুল ফিতরটা যত তাড়াতাড়ি দেওয়া যায় রমাদানের ভিতরে, এটাই হচ্ছে আউলা, উত্তম। এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এবং ওনার অনেক ছাত্র যারা রয়েছেন, অর্থাৎ হানফি মাযহাবের মুফতাবিহি আপনি বলতে পারেন, গ্রহণযোগ্য যে কথাটা হচ্ছে যে আপনি রমাদানের প্রথম থেকেই আপনি যাকাতুল সাদাকাতুল ফিতর যেটা, আপনি এটাকে দিয়ে দিতে পারেন। হানফি মাযহাবের রাদ্দুল মুহতার কিতাবে কথাটা আসছে, যে হানফি মাযহাবের মত হচ্ছে আপনি মাসের প্রথম থেকে দিয়ে দিবেন। এবং দেখেন ইমাম আবু হানিফার এই রাহিমাহুল্লাহ তাআলার যে সুন্দর একটা জবাব দিলেন এবং খুবই প্র্যাকটিক্যাল আমাদের জন্য, আমরা যারা এই দেশে আছি, বাইরে আছি, আমরা যত অগ্রিম দিয়ে দিব গরিবের হাতে চলে যাবে। ভাই এখানে আরেকটা সম্ভবত বললেন যে পয়সা দেওয়া না না দেওয়া, এটা কারণ এতে টাকা দিয়ে দিন বাংলাদেশে, তো এখন খাদ্য দেওয়ার কথা বলেছেন, তো এই জিনিসটা দিয়েছেন। তো হানফি মাযহাবের মত হচ্ছে যে আপনি পয়সা দিতে পারবেন। অন্যত্রে দেখা যায় যে অধিকাংশ উলামা ইকরামের মত এবং চাইরে মাযহাবের তিন মাযহাবের মত হচ্ছে, যদি ইমাম মালিক এখানে ওনার দুইটা মত রয়েছে, যে আপনি খাদ্য দ্রব্য দিতে হবে, আপনাকে পয়সা দিলে হবে না। কিন্তু হানফি মাযহাবের এটা খুবই প্র্যাকটিক্যাল, যে আপনি এদেশ থেকে চাউলের বস্তা পাঠাতে পারবেন, আপনি গম খেজুর এগুলো আপনি পোস্টে পাঠাতে দিতে পারবেন না। কিন্তু অনেক সময় যারা বলেন যে আবু হানিফা রহমতুল্লাহ এই ক্ষেত্রে ভুল করেছেন, এই কথাটা ভুল, যে ইমাম আবু হানিফা বলেছেন পয়সা দিয়ে আপনি যাকে দিবেন পয়সা বলবেন যে আল্লাহ রসুল বলেছেন ফরাদ রসুল সাহামিন সামার ও সাহামিন শাহির, যে দান গম চাউল যেগুলো হয়েছে এগুলো খরিদ করার জন্য আপনি যাকে দিবেন ওনাকে এই কথাটা বলবেন। শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শেষ কথা যেটা বলবো, শেখ বিন বাজ রহমতুল্লাহ বললেন যে আপনি ঈদের তিন দিন আগে
আগেই দিয়ে দিতে পারবেন। তো এখানে দ্বিমত রয়েছে, মানে ঈদের তিন দিন আগে বলতে কোন ঈদের তিন দিন, ঈদের ঈদের তিন দিন আর বাংলাদেশের ঈদের তিন দিন, মানে এখানে তো মানে আপনি এর জন্য এখানে যে এই জিনিসটা ও আছে, ওপেন আছে, আপনি 15 দিনে দেন, 20 দিনে দেন, এখানে কোনো মুআইয়্যান নির্দিষ্ট করে ফেলা এটা আমাদের জন্য ইয়ে না, উত্তম হবে না। আপনি যেভাবে আগে বলেছেন যে আগে দিয়ে দেওয়াটা উত্তম হবে, যত আগে এটা ডিসচার্জ করা যায়। অসংখ্য ধন্যবাদ। এবং লাস্ট কল হতো, মানে প্রশ্ন হচ্ছে যে সোনা নিয়ে, ইউজড এবং আনইউজড সোনা এবং জাকাত কীভাবে দিতে হবে? আচ্ছা, ইউজড যে সোনা মহিলারা যেগুলো ব্যবহার করে থাকেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর মত হচ্ছে এগুলোর উপর জাকাত আসবে, যদিও অধিকাংশ উলামা ইকরামের মত হচ্ছে যে জাকাত আসবে না, 7.5 পরির উপরে থাকলে উনি জাকাত দিবে। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন যে না, যেগুলো নিজে ব্যবহার করে থাকেন এটার উপর জাকাত দিতে হবে। এই কথাটা দলিলের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে সূক্ষ্ম, ইমাম আবু হানিফার মতটা গ্রহণযোগ্য, এবং শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি এই মতের ক্ষেত্রে উনি মুয়াফিক। উনি নিজেই বললেন যে আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই মতের সাথে আমি মানে মুয়াফিক, হ্যাঁ, একমত পোষণ করেছি যে আসলে দলিলের ক্ষেত্রে এই এই মতটা সূক্ষ্ম। এখন উনি একটি কথা বলেছেন, ইনহেরিটেড হয়তো করে শোনা আছে, হয়তো পরিবারের দিক দিয়ে ইনহেরিট করেছেন বা হয়তো গিফট পেয়েছেন, তো সম্মিলিত সবেরই জাকাত দিতে হবে না শুধু যেগুলো উনি ব্যবহার করা হচ্ছে, যে ফ্যামিলিতে বোন হোক বা মা হোক বা ওয়াইফ হোক যারা ইউজ করছেন, যে শোনো ওইটা দিতে হবে, যিনি ইউজ করতেছেন এবং ওনার কাছে যদি মিল্কিয়ত চলে আসে, যে মেয়ের বয়স হয়ে গেছে 16 থেকে 18-20 হয়ে যেতে পারে, মানে এই বয়সের মেয়ে যদি হন, বাবা ওনাকে দিয়ে দিছেন, মা ওনাকে দিয়ে দিছেন গিফট হিসাবে, এবং ওনার মিল্কিয়তটা ওনার কাছে, যে উনি নিজে দিতে হবে এটা, এবং ওনার কাছে যদি আর্থিক অবস্থা না থাকে সোনা বিক্রি করে দিতে হবে, এবং যদি আর্থিক অবস্থা না থাকে বাবা চাইলে মা চাইলে ওনার পক্ষ থেকে আদায় করে নিয়ে দিতে পারবেন। যে পারিবারিক ভাবে সোনা একত্রিত করে সংযুক্তভাবে ক্যালকুলেট করা এটা হয় না, যে জার্জির ইন্ডিভিজুয়াল সোনা এখান থেকে ইয়ে করতে হবে, এটাই হচ্ছে উত্তম। এবং আপনি যদি ইমাম আবু হানিফা শেখ বিন বাজের এই মতটা নেন, তাহলে আপনি গরিবকে দেওয়ার আপনার একটা চান্স হইল, গরিব পাওয়ার আর একটা চান্স হইল। অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এবং ইফ ইউ উড লাইক টু ডোনেট, দ্য ডোনেশন লাইনটি খোলা আছে, ইটস 02085231666। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আবারও ফোন করতে পারেন, বা নিকটস্থ একজন কোয়ালিফাইড বনাফাইড একজন আলিমের কাছ থেকে আরো বিস্তারিতভাবে জেনে নেবেন। যাচ্ছি পরবর্তী কলার, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, আমি শুনছি আপনাকে স্পষ্টভাবে, আপনি যদি কাইন্ডলি টেলিভিশনের ভলিউমটাকে কমিয়ে সরাসরি টেলিফোনের মাধ্যমে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন। Can you tell me, please, you know, giving an injection while you're fasting, if it's okay. What sort of injection are we talking here? Basically, I've got a problem with my tendonitis on my wrist, right? And they need to give me an injection for that. Okay, is it monthly, weekly? No, it's just one injection, basically. Oh, is it one-off injection? Yeah. Okay, that's fine. Any other question? And is it okay to brush your teeth with toothpaste? Okay, that's fine. Any other? No, that's it. Yeah. Okay, thank you ever so much, brother, for coming on to the line. And inshallah, the Sheikh will answer your question. Sheikh, I would like to start with the injection first. The first question, I think, is a very important question, valid question. The brother asked, can we use during, the injection? Yeah, during Ramadan, can we have injection? Can we? Is that an option for us? Absolutely, there is no harm with that, provided the injection itself is not working as a means of nutrient for the body to eradicate this hunger. Often what happens is people who are physically ill and they can't take food, so they can't consume food. The other option is saline, or they are injected with certain nutrients. Which can be a replacement for food. Yeah. If that is the case, then they're not. Generally, as the brother said, if it could be a nerve issue where sometimes there is no harm with that, inshallah. But the basic line is, if it does not boost the energy or changes that. Absolutely. And in the books of fiqh, you will find that the scholars specifically, they say about hukna, which is injection, there is no harm with that. Okay, the other question I may have with that is, if a doctor says you can delay it, for instance, we are not giving any advice or medical advice on this show, but if a doctor suggests that yes, if he asks the question to the doctor that yes, you may be able to delay, and you can do it after Ramadan,
can you go for that option if the doctor gives him option? Yeah, but we have to understand that the action itself is permissible. Okay, it's not a doubtful issue. If it was a doubtful issue, like using eye drop for glaucoma, which has become a matter of dispute, then the scholars, they say, try and avoid that period, sunrise to sunset. If it's possible legally. Try and take it suhoor or after iftar. However, when it comes to this injection specifically as a means of removing pain or a treatment, then there is no problem. Which does not boost the energy. Absolutely. Okay, thank you ever so much. And with regards to, again, another common question, brushing with toothpaste. There is no harm with that. When it comes to miswak itself, using the tooth, the tree itself, the specific miswak that we use, siwak, that is recommended, especially in the month of Ramadan. But one point I want to mention, especially those of us who might be working, those of us who are speaking a lot, it is recommended that we actually use the toothbrush itself. Okay. And the idea is so that because we're conversing with a lot of people, the Muslims, we have an understanding amongst ourselves that, yes, the smell that might come out, it is love to Allah. But for our non-Muslim friends, it can be quite disturbing. So for that reason, some of the ulama, they recommended it, especially for us living in the West. Okay. It is only the Hanafi scholars, they say it is makruh using such paste, because if those components go into your stomach unintentionally, then it's a problem. Mm. But if you feel that you gargled your mouth and the water has not passed below your throat, then there is no harm with that. And to some extent, we mentioned in some situations, highly recommended. And certain times, certain things may need to be adaptable depending on the context and the situation that we're in. And thank you very much for clarifying that. I hope that answers your question. Let's move on swiftly to our next caller. Assalamu alaikum. And if you'd like to donate, brother, the donation line is open. I'll be taking the next call, inshallah. And just to remind you, the donation line is 0208-523-1666. Yes, brother, next caller. Assalamu alaikum. Assalamu alaikum. Alaikum assalamu alaikum. Assalamu alaikum. Wa alaikum assalam wa rahmatullah. Ji bhai, prashno korun. Acha, amar ekta prashno. Ji. O je, witir namaz poren, witir namaz. Ji. Ji. Witir namaz. Ji. Witir namaz aur hasr surata milani ki rokom okhanta jantam se yaar. Okay, thik ache. Is it spashto? Ji. Yeah, ji bojha geche, spashto hoyeche. Thank you. Oshongkho dhonnobad apni prashno korar jonno. Sheshar surata kibhabe milano jay. উইথের উইথের সাধারণ অর্থ হচ্ছে যে বেজুর এবং আল্লাহ রসুলের সুন্নত এবং উনার আমলি সুন্নত, যেটা মানে আমরা পড়লে পাই, যেটা যে প্রথম রাখাতে উনি সাব্বি হিসমা রব্বিকাল আলা পড়েছেন, দ্বিতীয় রাখাতে কুলিয়া ইউহাল কাফিরুন তা সুরা কাফিরুন পড়েছেন, এবং তিন নম্বর রাখাতে পৃথকভাবে পড়া হয়, আর একসাথে পড়লে পড়তে পারেন, আপনি সুরা ইখলাস পড়বেন, কুল হু আল্লাহু আহাদ। আবারও এটা বলি যে শেষ রাখাতে আপনি সুরা ইখলাস অর্থাৎ কুল হু আল্লাহু আহাদ পড়াটা সুন্নত, আল্লাহ রসুল পড়েছেন। কেউ যদি সাই বলে কুল আউযু বিন্নাস পরে নেই, ইন্না আতাইনা পরে নেই, এতে কোনো বাধা নেই, তবে শুক্ক সুন্নাহ, যেটা মজবুত সুন্নাহ দ্বারা প্রমাণিত, শেষ রাখাতে আমরা সূরা ইখলাস পড়ব। অসংখ্য ধন্যবাদ, আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। পরবর্তী কলার কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আরাফাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, প্রশ্ন করুন। সিরাতে কইতাম ফরমনি। জি, কথা বলতে পারেন। জি। ওকে, আমরা লন্ডন থেকে ফিতরার দেখা দেশে ফাটাই দিই। জি। ফাটাইলে একদম ফালুলতা কিনিয়া দেওয়াই। আমরা লন্ডন থেকে যেটা ফাটাই তো বাক্কা টেখা যায়, তো ইটার লোকে দরকার সেমাই টেমাই, আমরা যদি ওটা টেখা দিয়ে কিনিয়া দিই তাহলে ফিতরার সাউরুল লোকে ফিতরা যদি দেই সেমাই দুধ ওটা কিনিয়া দিই তাহলে ওই বনি। আচ্ছা, নিজে ফিজিক্যালি নিজে কিনার কথা বলছেন আপনি? তাহলে আমরা যে টিভিতে অনেক সময় বা বিভিন্ন জায়গাতে আমরা ফকিরে দান করি বা টিভিতে আমরা ডোনেশন করি, করিয়া যে কই বিভিন্ন জায়গায় দোয়া করার লাগে, আব্বা আম্মা বেমার টেমার বুঝতে আমরা দোয়া খসাই, তো এই আল্লাহ যে খুশেন যে আখেরাতে কিছু ফাইতা না, তো এখানে কোনো এফেক্ট আইব নি। ঠিক আছে। আর তিন নম্বর হইল গিয়া দরকার, আমরা জাকাত দিয়া যে কই জাকাত আমরা দিলাম, এতিমদে দিলাম বা গরিবে দিলাম ডোনেশন করি, আর করিয়া আমরা দোয়া চাই, উত্তর শুনুন, ইনশাল্লাহ শেখ উত্তর দিচ্ছেন। প্রথম প্রশ্ন জাকাতুল ফিতর নিয়ে আবার জাস্ট ক্লারিফাই, ইভেন আমরা আনসার দিয়েছি, জাস্ট রিক্যাপ করে নিতে চাচ্ছি যে উনি ওনার ভাই বা বোন যারা আছেন দেশে ফিজিক্যালি জিনিসগুলো কিনে দেওয়া।
ভাই যখন সিলেটিতে প্রশ্ন করছেন আমি মনে করি সিলেটিতে উত্তর দিয়ে দেই। প্রশ্ন হইল কি যে চাউল এবং গম এগুলার পরিবর্তে তাইন সে মাইলাচি এগুলো দিতে পারবেন, প্রশ্নটা ওরকম যে অবশ্যই দিতে পারবে। অনেক সময় দেখে যে আল্লাহ রসুলের জীবনী পড়লে এবং সাহাবা ইকরামের জীবনী পড়লে পাওয়া যায় যে আল্লাহ রসুলের সময় যদিও আল্লাহ রসুল শাহ আমিন থামার ও শাহ আমিন শাহরিন বলেছেন যে গম এবং খেজুরের কথাটা হাদিসে আসছে স্পষ্টভাবে, আল্লাহ রসুল সাহাবা ইকরাম কিন্তু আমলের ক্ষেত্রে দেখা যায় যে অন্য খাদ্য দ্রব্য দিয়েছেন, অতএব আপনি চাইলে এগুলা দিতে পারেন। আসল কত হইল গিয়া যে ফুকা ইকরাম যেটা হইলা যে যে দেশ মানুষের যে খাবারটা মশহুর যেগুলা খাবার প্রচলিত অভ্যস্ত ও খাবারগুলো আপনি দিবা, সেই সময় আপনি মনে রাখতে হইবা যে সাহাবা ইকরামের মধ্যে এবং সেই মানুষের মাঝে আসিল যে চাউল খাবার এবং আমরা যেরকম খাবার মোটামুটি একটা ইয়ে আসিল ইয়ে সিমিলারিটি আসিল, তবে যে কোনো খাদ্য দ্রব্য দেওয়া যাইব, তবে অগ্রিম জাকাতুল ফিতর দিলে জেইন দিরা যারে দেওয়ার তারারে হওয়া উচিত যে এই পয়সা দিয়া অন্য কোনো খাজনা লাগাই আপনি খাদ্য দ্রব্য কেনার লাগে জাকাতুল ফিতর দেবো। আল্লাহ অসংখ্য ধন্যবাদ। এবং প্রশ্ন করেছেন সেকেন্ড প্রশ্ন খুবই টাইম উপযোগী ডোনেশন নিয়ে, উনি কথা বলেছেন যে কোরআনের আয়াত উনি পেয়েছেন যে এখানে ডোনেশন সরাসরি করলে এবং জানিয়ে দেওয়া তাহলে হাশরের ময়দান, তো আমরা যেভাবে এখন ডোনেশন করা হচ্ছে টিভিতে রেডিওতে সম্পর্কে জানতে চেয়েছেন। না, এরকম জাকাত কিবা সাদাকা দিয়ে দোয়া চাওয়া এটা কিন্তু সুন্নতের পক্ষের কাজ না। যারা একটা হরিয়া থাকেন ও কারণ করেন যে বালা খাজর অসিল্লা নিয়ে দোয়া চাওয়াটা দোয়া করাটা ঠিক আছে, যে কোনো বালা খাজর সৎকার খাজটা ভিন্ন। অতএব যারা হইন যে ইয়ে সৎকার নেওয়ার পরে দান করছেন আমার লাগে একটা দোয়া করবা, এই খাজটা মানে শরীয়ত বিরোধী না, বরং সেও করলে পরে এটা গ্রহণযোগ্য আছে। কারণ বালো খাজের ওসিলা নিয়ে যদিও সুরা ইনসানের শেষ দিকে মানে মধ্যখানে আসছে যে তারা সৎকা দেওয়ার পরে মানুষের কাছ থেকে কোনো কিছু রিটার্ন চায় না, মানে ইমাম ইবনে তাইমিয়া এই আয়াতের এই সম্ভবত বলেছেন যে রাহিমাহুল্লাহ যেটা বললেন যে এটা হচ্ছে তাদের কোয়ালিটি ভালো মানুষের কোয়ালিটি যে ইয়ে তারা দেওয়ার পরে তারা কিন্তু ইয়ে করে না যে দোয়া চায় দোয়া চায় না কিংবা তাদের কাছে কিছু চায় না, তবে কেউ যদি দোয়া চায় এতে কোনো বাধা হবে না, এই কারণে যে এটা ভালো কাজ, ভালো কাজের ওসিলা নিয়ে আপনি করতে পারেন। আল্লাহু আকবার। ওকে, অসংখ্য ধন্যবাদ, বোঝা গেছে স্পষ্ট। এবং তিন নম্বর প্রশ্ন হচ্ছে উনি যে জাকাত এবং সিমিলার যে গরিব কি দিয়ে বা তার কাছে দোয়া চেয়ে নেওয়া যে আমার জন্য দোয়া করু বা করিও না, দেখেন আপনি একজন একজনকে দিলে আপনি একটা ডোনেশন, আপনি তার তার কাছে এইরকম দোয়া চাওয়ার লাগে আপনি দিছেন না, যে উলামা ইকরাম যেটা হইন যে আপনি একজন মানুষরে দেওয়ার পরে আপনি তারে থ্যাংক ইউ হওয়ার দরকার, তখন কোন কারণে আপনি তার থ্যাংক ইউ হওয়ার দরকার যে আপনি তার দুনিয়ায় সহজ করিয়া দিলা, কিন্তু হে এই মানুষ যারে আপনি দিলা এই দেওয়ার কারণে এই মানুষটা আপনার আখেরাতে সহজ করিয়া দেয়, অতএব আপনি তার কাছে চাইবা এখানে আপনি আরও তার শুক্রিয়া আদায় করার দেওয়ার করার দরকার যে তার মাধ্যমে আপনি দিতে পারছেন। অতএব স্পষ্টভাবে উনি নিজেও বলেছেন যে এইখানে তো জাকাতও ওনার নিজের মানি না, নিজের টাকা না, এটা তো কিন্তু আরেকজনের আমার আরেকজনের অধিকারের কাছে আছে। সাধারণত দোয়া চাওয়া কোনো বাধা নাই, আপনি একজনের কাছে দোয়া চাইতে পারেন, কিন্তু আপনি দেওয়ার পরে দোয়া চাওয়ার মানে ও জিনিসটা আপনি কইতে চাইলে যে আমি তোমার প্রতি আহসান করছি অতএব তুমি আমার লাগে দোয়া করো, এটা ঠিক হয় না। যে আপনি এমনি তো আপনি দোয়া পাইবা আপনি যে সদকা দিলা, কিন্তু এই গরিব মানুষের আপনি যখন দোয়া চাইলে আপনি মানুষটারে নিচে লইয়া গেলা, আপনি এমনি আপনি কইতে পারেন যে আমার লাগে দোয়া করে সর্বাবস্থা আমি প্রথমত কুরআন শরীফ পড়া আরম্ভ করি মুখে শব্দ করে অটোমেটিকলি আস্তে আস্তে আমি মনে মনে পড়তে চলে যাই, মানে শব্দ চলে যায়, এটা কি হবে? আর শব্দ করে কোরআন শরীফ পড়ার মাঝে আর শব্দ না করে পড়ার মাঝে কতটুকু নেকি? ওকে, ঠিক আছে, প্রশ্ন স্পষ্ট হয়েছে, উত্তর শুনুন। জি, কোরআন তেলাওয়াত করতে গিয়ে আপনি আসলেই আপনার ঠোঁটটা লড়তে হবে, এটাই হচ্ছে উলামায়ে কেরামের মত যে আপনি আল্লাহর এই কালামটা উচ্চারণ করতে হলে পরে আপনার মুখ থেকে তো এই এই ওয়ার্ডগুলো তো বাইর হতে হবে, কেউ মনে মনে পড়লে এতে কোনো বাধা নেই, তবে সবচেয়ে সঠিক সোয়াব পেয়ে যাবেন আপনি, এখানে সোয়াবে কোনো ঘাটতি হবে না। এখানে যেটা আসছে কোরআন শরীফে যে আপনি তেলাওয়াত করবেন কোরআনটাকে, এবং কোরআন তেলাওয়াত করতে মনে মনে তেলাওয়াত করা যায় না, তেলাওয়াত হচ্ছে এমন একটা কাজ যেটা উচ্চারণ করা হয়, যে
প্রকাশ করা হয়, এটা এটার মানে তেলাওয়াতের অর্থ হচ্ছে প্রকাশ করা, উচ্চারণ করা। অতএব উচ্চারণ করা, প্রকাশ করাটাই হচ্ছে সবচেয়ে বেহতর এবং উত্তম। আল্লাহ এটা উনি বলেছেন যে উনি শুরু করেন লাউডলি জুড়ে পড়ে, কিন্তু তারপরে আবার আস্তে হয়ে যায় অটোমেটিকলি। চেষ্টা করবেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন যাতে করে আপনি মানে ধারাবাহিকতা মেইনটেইন করা যায়। অসংখ্য বাট সওয়াবের দিক দিয়ে আপনি ক্লারিফাই করেছেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। এতে অসংখ্য ধন্যবাদ। আরেকটা জিনিস আমি জানতে চাচ্ছিলাম সাপ্লিমেন্টারি, এখানে মাহরামের বিষয় আছে। অনেক সময় আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলির সাথে থাকতে পারি, দেওয়ার থাকতে পারেন ঘরে, বা অনেক নন মাহরামও থাকতে পারেন। তো এই অবস্থায় যদি উনি জুড়ে পড়েন, এখানে এটিকেটস যদি নিজের মাহরাম যারা আপনার ছেলে মেয়ে, আপনার পুত্র, হ্যাঁ ভাই, ভাই হতে পারে, বাবা হতে পারেন, এদের মধ্যে তো আপনি এগুলো মেনটেন করতে হবে না। আপনার সাধারণত যেটা মেনটেন করতে হয় মাহরাম হিসাবে মেনটেন করতে হয় না। যদি এমন হয় যে একটা আপনার আত্মীয় তারা আপনার বাসায় থাকতেছেন, তো আপনি মহিলা হিসাবে আপনার বয়সটাকে লো রাখবেন, এটাই উত্তম। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কলের কাছে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটি বিরতির সময় হচ্ছে। জাস্ট এই যে আমরা কলগুলি পেয়েছি, এর মধ্যে আমি একটু আলোচনা করতে চাচ্ছিলাম যে এই যে জাকাত নিয়ে আমরা যে পেয়েছি আলহামদুলিল্লাহ, উইচ ইজ ভেরি কনসার্নিং, উইচ ইজ ভেরি ভেরি গুড যে আমাদের কমিউনিটি জাকাত নিয়ে খুব সচ্ছর আছে। কিন্তু আরেকটা বিষয় আছে যে একটা মিসকনসেপশন আমরা গতকালকে আলোচনা করেছি, আপনার কাছ থেকে একটু অপিনিয়ন নিতে চাচ্ছি যে জাকাত যে দিতে হবে শুধু রামাদান মাসেই দিতে হবে, এইটা যদি একটু ক্ল্যারিফাই করেন। অনেক সময় হয় যেটা যে রামাদানে দিলে পরে রামাদানে তো আপনার সওয়াবের এবং আজরের স্থানটা অনেক উঁচা, এর জন্য অনেকে চায় যে রামাদানে এই পয়সাটা ব্যয় করা, মানে জাকাতটা দেওয়া। কিন্তু আপনার কাজটা হচ্ছে যে আপনি জাকাতটাকে হিসাব করতে হবে পুরো ১০১ বৎসর, অর্থাৎ এক অ্যানিভার্সারি যেটা ৩৫৪ দিন হওয়ার পরে আপনি জাকাতটা দিবেন, এবং আপনি ফিক্সড করে নিতে হবে। এবং অনেক সময় হয় যে রামাদানের কারণে মানুষ চায় যে আরও একটু বেশি সওয়াব নেওয়ার জন্য, কিন্তু আপনার যদি বৎসর পূর্ণ না হয় আপনি অগ্রিম দিতে পারবেন, যদি হিসাবটা মেনটেন করতে পারেন। তবে আপনি আবার বৎসর এখানে ক্যালকুলেট করতে পারবেন না যে আপনার শুধু ধরেন ১০০ দিন হয়েছে, আপনি এখন দিয়ে দিলেন এবং ভাবলেন যে আমার জাকাত হয়ে গেছে, এটা হতে পারে। আচ্ছা, ফুল কমপ্লিট সাইকেল কমপ্লিট এক বছর কমপ্লিট করার মধ্যে, এখন যদি এক বছর এটা হয়ে যায় রামাদানের আগে, তাহলে তখন যারা দেন নাই, যারা জাকাত দেন নাই, কখনো দেন নাই, তাদেরকে আল্লাহ দেওয়ার তৌফিক দান করুন, এবং এই রামাদান থেকে আপনি মানসিকভাবে আর্থিকভাবে প্রস্তুতি নিয়ে নেন, এবং সামনে রামাদান আগে আসার আগ পর্যন্ত আপনি তো অসংখ্য ধন্যবাদ। আমরা স্পষ্টভাবে উত্তর পেয়েছি, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা নেক্সট সেগমেন্টে আবারও ইনশাল্লাহ ফিরবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি স্টুডিওতে ফোন করতে পারেন, এবং ইনশাল্লাহ সহায়ক উত্তর দেবেন। কিন্তু যাওয়ার আগে ডোনেশন লাইনটি আবার স্মরণ করে দিতে চাচ্ছি, ইটস 0285231666। যারা ডোনেশন করতে চাচ্ছেন, আপনাদের একটি ডোনেশনের বিনিময়ে 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে কিন্তু আমরা ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারছি, এবং এটা শুধু সম্ভব আপনাদের ডোনেশনের মাধ্যমে। ইনশাল্লাহ আপনারা ডোনেশন অব্যাহত রাখবেন, এবং ফিরছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। আপনারা দেখছেন রমাদান এসেনশিয়াল, সঙ্গে আছেন শ্রদ্ধেয় আলেমদ্দিন ফাদিলাতুল শেখ খেদির হোসেন, যিনি হচ্ছেন সম্মানিত ইমাম এবং খতিব পারপাসবিল মস্ক ইন টটেনহাম মসজিদে আয়েশা। আপনারা দেখছেন ইটস এ লাইভ ইন্টারঅ্যাক্টিভ কিউএনএ প্রোগ্রাম, যেখানে আপনারা সরাসরি অংশগ্রহণ করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আপনাদের যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে মাসলা মাসাইল সংক্রান্ত বিষয়ে, এই হচ্ছে প্রোগ্রাম যেখানে আপনারা সরাসরি ফোন করে জেনে নিতে পারেন। পাশাপাশি স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, যারা দেখেছেন বিগত দুই সেগমেন্টে বা এইমাত্র যারা যুক্ত হয়েছেন, আরএফসি রমাদান ফ্যামিলি কমিটমেন্ট ডোনেশন লাইনটি খোলা আছে, এবং টেলিফোন নম্বরটি আপনাদের স্ক্রিনের নিচেই দেওয়া আছে। তারপরে আপনাদের রেফারেন্সের জন্য বলছি, ইটস 0208523166। মনে রাখবেন, আপনাদের একটি ডোনেশনের মাধ্যমে 26 লাইভ চ্যারিটি অ্যাপিলে কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তার মানে হচ্ছে, জাস্ট ইটস অ্যান এক্সাম্পল, যদি আপনারা মিনিমাম 26 পাউন্ড করে যদি দেন, প্রত্যেকটি লাইভ চ্যারিটি অ্যাপিল কিন্তু 1 পাউন্ড করে পেয়ে যাচ্ছে। এটা শুধু সম্ভব হচ্ছে বিগত দিনে আপনারা যেভাবে আমাদেরকে সাহায্য করেছেন, সমর্থন দিয়েছেন, ডোনেশন করেছেন, আপনাদের কারণে, আপনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই প্রজেক্টগুলি সাকসেসফুল হয়েছে। আমরা আশা করব আপনারা যেভাবে আগেও দিয়েছেন, বর্তমানেও দিবেন, এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ ডোনেশনটাকে অব্যাহত রাখবেন। তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো স্পেসিফিক কোয়েশ্চেন বা একটা পার্টিকুলার অর্গানাইজেশন যদি থাকে, সরাসরি ডোনেশন লাইনে কল করেও আপনারা জেনে নিতে পারেন। এবং আমাদের প্রত্যেকটি চ্যারিটি অর্গানাইজেশন কিন্তু চ্যারিটি কমিশন দ্বারা রেগুলেটেড, এবং ওয়েবসাইটে গেলেও আপনারা ইনশাআল্লাহ বিস্তারিত জেনে নেবেন। যাচ্ছে এই সেগমেন্টের প্রথম কলার, কি আছেন লাইনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভুল প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হলো, আমি শুনছি রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব ইশা ফজর নামাজের সুন্নতের প্রথম রাকাত সূরা ইখলাস দিয়ে শুরু করতেন। আচ্ছা, এটা কতটুকু সঠিক? আর যদি ঠিক হয়, তাহলে পরবর্তী নফল এবং ফরজ নামাজে
সুরার ধারাবাহিকতা আমি কিভাবে রক্ষা করব? ওকে, আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আয়াতুল কুরসি দিয়ে কি কোন রাকাত পড়তে পারবো সূরা ফাতিহার? শুধু আয়াতুল কুরসি দিয়ে? জি জি, ঠিক আছে, স্পষ্ট হয়েছে আপনার প্রশ্ন। আর কোন প্রশ্ন? না, এই দুটোই প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ, উত্তর শুনুন, ইনশাআল্লাহ শেখ উত্তর দিচ্ছেন। প্রথম প্রশ্ন, প্রথমে যেটা বলবো বোন, যে আল্লাহ রসুল এইরকম নির্দিষ্ট সুরাকে মুআয়্যান করে যান নাই। সাহাবা ইকরাম যেটা ওনার জীবনী, ওনার সাথে তো নমাজ পড়েছেন, অথবা তারা যেটা বললেন যে এই রাখাতে এইরকম পড়তেন, কিন্তু সর্ব অবস্থায় সর্বদা এরকম পড়তেন না। যেটা আমরা হাদিসে পাই যে আল্লাহ রসুল দুই রাখাত বিশিষ্ট নমাজগুলাতে প্রথমেই সুরা কাফিরুন পড়েছেন এবং তারপরে সুরা ইখলাস পড়েছেন। খাস করে ফজরের যে সুন্নত দুই রাখাত, এই ক্ষেত্রে আল্লাহ রসুল প্রথম রাখাতে কাফিরুন পড়েছেন এবং দ্বিতীয় রাখাতে কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সুরা ইখলাস পড়েছেন বলে নজির দলিল রয়েছে। এরপরে কি প্রশ্ন উঠেছিল? সেকেন্ড, শুধু আয়াতুল কুরসি দিয়ে? জি, আয়াতুল কুরসি দিয়ে আপনি পড়তে পারবেন, কোনো বাধা নেই। তবে উত্তম হবে যে লা ইকরাহা ফিদ্দিন কদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, এই আয়াতটাকে সংযুক্ত করে আপনি আয়াতুল কুরসিটা পড়ে নেবেন ইনশাআল্লাহ। শুধু আয়াতুল কুরসি না পড়ে এর সাথে যে একটা আয়াত আছে, দুই একটা আয়াত, তিন আয়াত করে পড়ে নেবেন, এটাই আর কি। যদি কেউ পড়ে নেয় নমাজটা হয়ে যাবে, এতে কোনো বাধা নেই। এবং আরও একটা বিষয় আপনি বললেন যে তারতিবের ক্ষেত্রে তারতিবটা মেনটেন করা ভালো কাজ, কিন্তু তারতিব কেউ যদি খেলাফে তারতিব নামাজ পড়ে, অর্থাৎ ধরেন উনি আলাম তারা প্রথম রাখাতে পড়লেন, এর দ্বিতীয় রাখাতে উনি পড়লেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজা, নামাজ আদায় হয়ে যাবে, এতে কোনো ঘাটতি হবে না। তবে সুন্নত হচ্ছে, উত্তম হচ্ছে যে তারতিবটা মেনটেন করা, আলাম অর্ডারটা মেনটেন করা। এখানে একটা জিনিস প্রশ্ন করতে চাই, যেহেতু উনি স্পেসিফিক্যালি বলেছেন আয়াত কুরসি, জাস্ট ক্লারিফাই করে নিন আপনি যদি করতে পারেন, করেন যে শুধু আয়াতুল কুরসি পড়লে যে আমার নামাজের সওয়াবটা বেশি হবে, যদি আয়াতুল কুরসি না পড়ি একটু কম হবে, এটা একটু যদি আপনি টাচ করেন। কুরআন শরীফে আসছে ফাকরা উমা তায়াসসারা মিনাল কুরআন, তোমার যেখান থেকে ভালো লাগে। তুমি তো আসলে তিসপাড়ার মধ্যে তো অনেকগুলো আয়াত রয়েছে, কারেক্ট, যে কোনো জায়গা থেকে আপনি চাইলে পড়ে নিতে পারেন। অনেক সময় হয় যে আয়াতুল কুরসিটা হচ্ছে তো কোরআনের বিশাল একটা অংশ, মানে অত্যন্ত মূল্যবান একটা সুরা, কেউ এই নিয়ে দিয়ে পড়লে বিশাল একটা সওয়াবের অংশ আয়াত মূল্যবান হয়ে যাবে। একজন সাহাবি সফরে ছিলেন, প্রথম রাখাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন, দ্বিতীয় রাখাতে কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন, এইরকম কয়েক অক্তের নামাজ পড়ার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল কাছে নালিশ করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি প্রত্যেক রাখাতেই কুল হুয়াল্লাহু আহাদ পড়েন। তো এখানে আমরা দুইটা মশলা নিতে পারি, যে দেখেন এখানে কোনো তারতিব হয় না, সমান সুরা পড়েছেন এখানে, তো অত কেউ চাইলে সমান সুরা পড়তে পারেন, কোনো বাধা নেই, রিপিট করেছেন। তখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন যে উনি যে উদ্দেশ্যে পড়তেছেন, খাল সুরা ইখলাসে আল্লাহর একত্ববাদ তাওহীদের বিষয়টা আসছে, উনি এই এটা মনে তৃপ্তি পান সুরা ইখলাস পড়লে, এবং আল্লাহ ওনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, কারণ এই এই উদ্দেশ্যে উনি পড়তেছেন। অতএব আপনার যদি নিয়তটা থাকে যে আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ ওনার একত্ববাদ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই এত সুন্দর কথাবার্তা নিয়ে আসছেন, আপনি একটা এনজয় করেন এই নামাজে, তাহলে অবশ্যই সওয়াবটা বেশি হবে। ওকে, ইনশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ ক্লারিফাই করার জন্য। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ডোনেশন লাইন খোলা আছে, যদি কেউ ডোনেশন করতে চান, দেন ইটস 0208523106। লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা প্রশ্ন করতাম মিয়া সাহেব। জি, আমি রোজা তো রাখি আর কোনো সময় আজান পড়ে এই সময় আমি পানি খাইতাম পারমুনি বা ওষুধ খাইতাম পারমুনি, তখন তা জানতাম সাইয়া, আমি দিছি করতে গেলে আপনি কই যেন। আচ্ছা, একটা প্রশ্ন করতে চাচ্ছি, আপনি বলতে চাচ্ছেন মাগরিবের আজান পড়ার পরে? জি না, ফজরের আজান টিভিতে শুনছেন হয়তো বা ওয়াক্ত হয়ে গেছে আজান, তখন কি করা যায়? এই মশলার ক্ষেত্রে উলামায়ে কেরামের মাঝে দ্বিমত আছে। একদল উলামায়ে কেরামের মত হইল গিয়া যে পানিগুলো আপনার মুখো অলরেডি পৌঁছে গেছে, অর্থাৎ আপনার মুখো এই পানিটা আপনি নিসন গি, এগুলারে আপনি খাইতে পারবা, হাদিস তারা এই কথাটা প্রমাণিত আছে। কিন্তু উত্তম হইল গিয়া যে আমরা এই খাজগুলা কিন্তু আজানোর, অর্থাৎ সেহরির এন্ড টাইম এবং ফজরের আজানোর মাঝে কিছু সময় আছে, এই কেন 15-20 মিনিট আছে,
এবং এই সময়ের আগে কিন্তু খাবার এবং ঔষধ পানাহার ঔষধ নেওয়া এগুলো সবগুলো আমরা আগেই করে নেওয়া উচিত ভুলবশত যদিও এটা কিন্তু আবার প্রত্যেক দিন কোন প্র্যাকটিস হইলে হইতো না ডেইলি রুটিন না যে ভুলবশত হয়েছে আপনি লেটে উঠছেন এবং তাখির করি আপনি সেহরি করতে গিয়ে দেখা যায় আজানটা আইছে এরকম দলিল আছে কেউ যদি মুখোতান ফানি থাকে তাহলে তাই এগুলা খাইতে পারেন আল্লাহু আলম তবে আমরা সবসময় যেটা হইয়া থাকি উত্তম হইল গিয়া যে আপনি না খাওয়াটা উত্তম এবং আরেকটি জিনিস রোগী যদি হন তাহলে লাইসা আলাল মারাদি হারাজ যদি বেমারি হন এবং ঔষধ নিতে হয় তাহলে তো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ কোনো বান্দাকে তো কোনো কষ্ট দিতে চাই না বাচ্চা আর এখানে একটা জিনিস স্পষ্ট করে নেই তার মানে হচ্ছে আপনি একটি বলেছেন যে প্ল্যানিংয়ের বিষয় আছে যে আমরা চেষ্টা করবো বা কোনো অবস্থায় যদি কোনো ধরনের হয়ে গেছে দেন অবভিয়াসলি ইউ ইন দ্য প্রসেস আপনি এটার মধ্যেই আছেন এই জন্য এবং আমরা যেটা ওইখানে আনসার দিয়ার আনসারটা দিয়ার খাল লাগে যেন মাজুর যেন রীতিমতো এই কাজটা করেন না যারা রীতিমতো কাজ করেন এটা তো গ্রহণযোগ্য নয় খুবই লেট তাখির আনছে খুবই লেট করে আবার ফজর আজান পর্যন্ত খাওয়া দাওয়া এটা হয় না যে একটা সময়রেখা আছে আপনি ক্যালেন্ডার খুললে পরে দেখবা সেহরি এন্ড টাইম হইতে পারে তিনটা একত্রিশ তিনটা ৩৫ যে আপনি যেটা উনো তাহলে আপনি ওটা মেনটেন লোকাল ক্যালেন্ডার ফলো করা রুগী অন লেটে ঘুম থাকি উঠুন আর ভুলবশত আপনি খেয়াল করছেন না যে আজান ফরে গেছে হঠাৎ করে টিভি অন করলা রেডিও অন করার পরে দেখা গেল যে আজান তো হয়ে গেছে আপনি ইচ্ছাকৃতভাবে এখন খাইতে পারতা নাই মুখো যেগুলো আছে ওগুলো আপনি পানি হইলে পান করুকা খাবার হইলে খাওয়া ইনশাল্লাহ কোনো অসুবিধা হইতো না হাদিস তার অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনি ভিউয়ার আপনি উল্লেখ করেছেন এখানে মেডিকেশনের বিষয় আছে আপনি রোজা রাখতে পারবেন কি না এটাও আরেকটা বিষয় আছে আপনি জেনে নেবেন কোয়ালিফাইড একজনের ডাক্তার বা প্র্যাকটিশনের কাছ থেকে যে আপনার শারীরিক অবস্থা কি আপনি রোজা রাখতে পারবেন কি না প্রফেশনাল অ্যাডভাইস নিয়ে তারপরে যদি কোনো ফিকহি মাসলা থাকে ডু আস্ক আস ও কোয়ালিফাই গেট ইন টাচ উইথ আ লোকাল স্কলার যারা আপনার আশেপাশে কোয়ালিফাইড স্কলার যদি থাকেন জেনে নেবেন বাট ইনশাল্লাহ ডু কনসাল্ট আ প্রফেশনাল জিপি অর আ ডক্টর টু ফাইন্ড আ লিটল বিট মোর ইন ডিটেইল আশা করছি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন এবং যারা ডোনেশন করতে চাচ্ছেন এটা 0208523166 লেটস মুভ অন টু আওয়ার নেক্সট কলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা শুনছি আপনাকে স্পষ্টভাবে কাইন্ডলি যদি দয়া করে আপনি আপনার টেলিফোন আসসালামু আলাইকুম আচ্ছা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ জি বলুন প্রশ্ন করুন জি আমি একটা জিনিস জানতাম জি আমার যাকাত সম্বন্ধে জানতাম জি জি আমি যাকাত সম্বন্ধে জানতাম জি আপনি প্রশ্ন করুন আমরা শুনছি আমার ফুরির সোনা আছে ওকে এর মাঝে পয়সা খরচ আছে ওকে তো ওনে তাই যে খাম কররা ই খাম দিয়া তাই নো যাকাতটা দিতে পাররা না ওনে তাই চিটা করতা ওকে স্পষ্ট হয়েছে প্রশ্ন ঠিক আছে প্রশ্ন বোঝা গেছে প্রশ্ন আর কোনো প্রশ্ন আছে জি না আমি ওটা তা জানতে চাই অসংখ্য ধন্যবাদ জি বইনে কইলা যে তার মেয়ের সোনা আছে এবং এই সোনাগুলা তাই রাখছেন কিবা ব্যবহার কররা উভয়টা হইতে পারে এমন অবস্থায় জাকাত তো অবশ্যই তাই দিতা যেটা আমরা পয়লা কইলাম যে হানফি মজহবের মত হইলগিয়া যদি ব্যবহার করিয়া তখন ওগুলার উপরে তো জাকাত আইব অবশ্যই এখন দায়িত্ব হইলগিয়া যে নিজে এগুলা দেওয়া জাকাতের পয়সা নিজে দিতে হইবা যদি আর্থিক অবস্থা না থাকে তাহলে বোন ফোন করছেন তার মেয়ের কথা কইরা বইনে চাইলে তার যদি আর্থিক অবস্থা থাকে মা হিসাবে মেয়ের লাগে যার সোনা এখন আমি বইনে ক্লিয়ার করছি না যে মেয়ের বালি কইলা কি বালিকা না কিন্তু খাম করা যতটুকু আমি শুনলাম তার তো নিশ্চয়ই একটা বয়স আছেন তান ই ওয়েজেস যেটা স্যালারির দ্বারা তাই দিতা পাররা না এমন অবস্থায় সোনা বিক্রি করে তাই জাকাত দিতে হইবা এটা কিন্তু উলামা ইকরামের মত যে জাকাতটা দিতে হইব এখন আর্থিক অবস্থা না থাকলে আপনি সোনা কিছু বিক্রি করিয়া দেখা এবং সাড়ে সাত বরের নিচে নিয়ে আইলে তো আপনার উপরে জাকাত দিত না তো ওরকম আর কি যদি যাকটা ব্যবহার করা হয় না আর যদি ব্যবহার করা হয় সে কোনো অ্যামাউন্টের হোক আপনি তো অবশ্যই দিতে হইব অসংখ্য ধন্যবাদ না এটা স্পষ্ট হয়েছে এখানে আরেকটি বিষয় যেহেতু রমাদান মাসে অনেক জাকাতেরও প্রশ্ন আসতেছে আলহামদুলিল্লাহ আমরা ধন্যবাদ জানাই এবং স্বাগত জানাই যে আমাদের ভিউয়াররা কিন্তু এটা নিয়ে সচেতন আছেন আর একটু কিছু মাসলা আছে আমি জানতে চাচ্ছিলাম রমাদান মাসে স্পেশালি মসজিদে বা জামাতের সাথে যারা নামাজ অংশগ্রহণ আমরা যারা অংশগ্রহণ করছি প্রথম সফ নিয়ে একটি কথা চলে আসে কেউ কেউ এটা নিয়ে একটু মানে খুব লেটে আসছেন কিন্তু চাচ্ছেন আবার ওইখানে ওনার চেয়ারটা বসাতে যদি চেয়ারের জায়গা থাকে আপনার ওইখানে নিজের জায়গা করে নিতে লেটে আসছেন কেউ কেউ যারা আগে আসছেন টাইম মতো আসছেন জায়গা খালি আছে কাউকে কষ্ট না দিয়ে বসছেন না এই প্রথম সফ নিয়ে যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং আছে যে এটা একটু যদি আপনি টাচ করেন দেখুন প্রথম সফটা হচ্ছে যারা অগ্রিম আসবে মুবাক্কিরান তারা হচ্ছে এই
প্রথম সফে স্থান পাওয়ার জন্য মুস্তাহিক উপযুক্ত, তারা আর্লি আসবে তাদের স্থানটা। কিন্তু আমরা যেটা দেখতে পারি মসজিদে, অনেক সময় আগে এসে উনি ওনার একটা শরীরের কাপড় জ্যাকেট এখানে রেখে গিয়ে উনি আবার চলে গেলেন, অনেক সময় মোবাইল রেখে, চাবি রেখে, চাবি রেখে, মানে এই জায়গাটাকে আমি মুআয়্যান নির্ধারিত মনোনীত করে নিয়েছি। এটা কিন্তু সুন্নতের খেলাফ কাজ, এটা করবেন না। সবসময় আমরা বলে থাকি যে এটা আপনি কিন্তু ফিতনা সৃষ্টি করতেছেন আপনার এই কাজ দিয়ে, বরং একটা সুন্নতের খেলাফ, এটা কখনো করবেন না। যারা আগে আসবে তারা অবশ্যই এখানে স্থান পাবে, আপনি চলে গেলে আপনি তো এই স্থানটাকে লুজ করে ফেললেন, এরপরে যারা আসবে এই স্থানটা নিয়ে নিতে পারবে। আপনি একটা সুন্দর পয়েন্ট নিয়ে আসছেন, যেটা বলতে হয় যে যারা দেখেন সামনের খাতা, দ্বিতীয় খাতা, তিন নম্বর খাতার ভর্তি হয়ে গেছে, আপনি লেটে আসলেন, লেটে এসে আপনি সবার আগে চলে যাবেন এটা হতে পারে না, আপনি মানুষকে কষ্ট দিবেন এটা হতে পারে না। আল্লাহ রসুল খুতবা দিচ্ছেন এবং মসজিদটা ভর্তি, একজন সাহাবি আসলেন লেটে, এসে সবার মধ্যে ঢুকে গিয়ে আগে যাওয়ার চেষ্টা করলেন, তখন আল্লাহ রসুল বললেন যে তুমি একটু থামো, ফাকাদ আযাইতা ওয়া আনাইতা, তুমি লেটে আসছো এবং তুমি সবাইকে ডিস্টার্ব দিতেছো। তুমি লেটে আসছে যারা, তারা পিছনে দাঁড়াবে, জায়গা তো পিছনে, আগে যাওয়া যাবে না। আগের খাতারে অনেক সময় কিছু মসজিদগুলোতে আমরা কিন্তু জায়গাটাকে ইয়ে করে ফেলি, ব্লক করে দিই। কারণ হচ্ছে যে হুফাজ যারা, হাফিজ সাহেব যারা আছেন, হাফিজ সাহেব যারা লিড করবে তারাবির নামাজগুলো, ওনার পিছনে খেয়ে দাঁড়াবে, যে যারা ওনাকে করেক্ট করতে পারবে। উনি যদি মিস্টেক তো হয় যে রমাদানে, মানে পুরো কোরআন শরীফটা পড়বেন, মিস্টেক তো হবে, ওনার পিছনে খেয়ে দাঁড়াবে। আরও যে হুফাজগুলো আছেন, আরও যে হাবিজ সাহেবগুলো যারা আসছেন, এরা ওনার পিছনে দাঁড়াবে, এবং দাইমি ইমাম যিনি আছেন এরাও পিছনে দাঁড়াবে। আপনি গিয়ে ইমাম সাহেবের যে পিছনে দাঁড়ালেন, ইমাম সাহেবের যদি অজু চলে যায়, আপনার কি হুকুম জানা আছে কি করতে হবে? ইমাম সাহেবের যদি মিস্টেক হয়, নিয়ম তো হচ্ছে আপনি ওনার কারেক্ট করবেন, লুকমা দিবেন, যেটা আমরা বলে থাকি। আপনি যদি লুকমা দিতে পারেন না, ইমাম সাহেবের যদি অজু চলে যায়, উনি নীরবে কথা না বলে উনি তো চলে যাবেন অজু করার জন্য, এখন ওনার পজিশনে খেয়ে গিয়ে দাঁড়াবে, পিছন থেকে আসবে না, ওনার পিছনে ডাইরেক্ট পিছনে যে আছে উনি দাঁড়াবে। আপনি যদি উপযুক্ত হন না ভাই, আপনি পিছনে গিয়ে দাঁড়াবেন না, আপনি সাইডে দাঁড়ান, কোনো বাধা নাই। এই জায়গাটা মুআয়্যান করা হয়েছে উপযুক্ত যারা ইমামকে লিড দিবে, ইমামের স্পেশালি তারাবির সময়, হ্যাঁ, ইমামের মিস্টেক হলে পরে তারা ইয়ে সংশোধন করতে পারবে। এরাই তার মানে হচ্ছে, ইন শর্ট, যারা কোয়ালিফাইড হুফফাজ যারা আছেন বা লোকাল যে ইমাম আছেন বা উলামা আছেন, ওই স্পেসিফিক যা আছেন, তারপরে যদি জায়গা থাকে দেন এটাই। অনেক সময় হয় যে না, আমি দেখেন যে মসজিদের সেক্রেটারি, মসজিদের চেয়ারম্যান, বিশাল পদে আমি আছি, আমি ইমাম সাহেবের পিছনে গিয়ে দাঁড়াতে হবে না, এটা কিন্তু রং কনসেপ্ট। ইমাম সাহেব যদি ভুল করেন, আর আপনি সেক্রেটারি হন আর প্রেসিডেন্ট হন, যদি আলিম না হন, তাহলে তো এখানে সর্বনাশ। এখানে আরেকটা জিনিস বসে আছে, আমি প্রেসিডেন্ট চেয়ারম্যান, আমি তো মসজিদের খাদিম না, এখানে যদি খাদিম হয়ে থাকে তাহলে মসজিদের ওনার কিভাবে হয়? আর আপনি প্রেসিডেন্ট আর সেক্রেটারি হন, যে কোনো একটা পদে থাকেন, যত সিনসিয়ার হবেন, আপনি চাইবেন না যে আপনি নিজেকে ফুটানো এবং আগে আসা, সবাই চায় যে যারা সত্যিকার কাজ করতেছে নীরবেই কাজ করতেছে। অসংখ্য ধন্যবাদ স্পষ্ট করা, ক্লিয়ারিফাই করার জন্য। আশা করছি আপনাদের প্রশ্ন উত্তর পেয়েছেন এবং জিনিসটি ইজি হয়েছে বোঝার জন্য। পরবর্তী কলার কি আছে লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই প্রশ্ন করুন। I have two questions, but I wanted to give a thought about my question when I asked about it. Yeah, if you can slightly speak a bit louder, because we're finding it a little bit difficult to hear your voice. Coming to my... Okay. Inshallah, I'll come first. Please, go ahead. My question is, I'm a shareholder as well as the part of the management of an investment company, property investment company. Brother, I think we're finding a little bit technical issue. I think we can't hear you clearly. I'm a control room, if I can request to make sure if we can just slightly increase the volume, I think that would be easier for us. Brother, can you hear us clearly? I can hear you. Right. You can hear. Are you talking from your mobile phone? That's right. That's the reason. I think if I can kindly request you to go to an area, if you can locate where you can have a slightly better reception, that would be easier for us to hear clearly. Okay. Trying. Okay, either next to the window somewhere. And if I can kindly request, if you are asking on behalf of an organization or anything, please do not name any organization or any company, and you can ask a generic question. All right, can you hear me? Yes, I think it's better. Okay, let me start again. I'm part of the company's management as well as the shareholder, and I want to know in my investment, you said you've got Zakat. The point, like, you can withdraw my share even 3 months notice anytime, although it's the investment is long-term investment. That's one question. Okay, I'm just, is it clear to you? The question is, who is responsible for the pay zakat, the company or the shareholder?
Okay. I think it's clear. But if we miss anything out, then please do call us back again in, and it will be from a better reception if it's possible. That should be helpful as well. But thank you ever so much for asking the question. Sheikh is management shareholder and he's talking about investment. So the brother, he's saying that he's a shareholder of a company. Yeah. Who pays the zakah on behalf of him? The company itself or he himself? Yeah. He has to pay the zakah from himself because he's the shareholder. He has the ownership of a certain amount of money. So if he invests, let's say, £1,000 in that company, without looking at how much profit the company made, he has to look at how much he has invested. And if it happens to be that the company, at the end of the year, when they do their calculation, they say to him, and this is, we're talking about forecasting. So if they say that you will be given £500, and if that is for sure, through circumstantial evidence and previous years established that we're making this amount of money, he has to take that into calculation as well. But if it is unknown how much they're going to make, then all he has to calculate is how much he has invested in this company. Okay. The company is not an individual. Zakat is given by individual. An individual. Mm. You, as a shareholder, have to give on behalf of yourself. So when you sit down to calculate on your zakah anniversary day or the day before, 2 days before, you sit down and to do your calculation. How much do I have in my wallet? How much do I have in my bank? How much do I have under my pillow? How much do I have in shares, in bonds, so on and so forth? I have to put all of that into the calculation, minus all my debts, expenditures, so on and so forth, and then I execute the money. The company does not pay on behalf of me. Okay, hope that clarifies. And inshallah, if there is any more question, then please feel free to ask. Because unfortunately, our time is up. But if you do have any question, we have Ramadan Essential again 7 days a week. You can call us back again tomorrow. And specifically with this question, if you do have any supplementary question, then please do call us back again in. And inshallah, we'll be able to answer your question. Or do consult a qualified scholar in the near local community who has an understanding of investment and the fiqh understanding. And then he'll be able to enlighten. And just to clarify, just to avoid any misunderstanding, when Sheikh said, if you've got any money under the pillow, which means if you've got any cash in the house, then obviously that also needs to be taken into consideration. Hope that clarifies. Now, Sheikh, it's coming to an end. But some of the misconceptions that we have seen around, I just wanted to highlight, and inshallah, in our next week episode, we'll touch more in details. Fajrin namaze, jahan amra fard namaz shuru hoye geche. ইমাম দাঁড়িয়ে গেছেন আমি আসছি মসজিদে লেটে কিন্তু সুন্নত পড়া হয়নি দেখা যাচ্ছে যে মানুষ কিন্তু ফজরের নামাজের ফরজ নামাজে যুক্ত হচ্ছেন না সুন্নত পড়ছেন প্রথমে তারপরে ফরজ পড়ছেন এই অবস্থায় দেখা যাচ্ছে যে ওনার প্রথম রাকাত তো মিস হয়ে গেছে বা হয়তো সেকেন্ড রাকাত মিস হয়ে যাচ্ছে এখানে প্রায়োরিটি কি সুন্নত পড়াটা বেশি দরকার না ফরজ নামাজের সাথে যুক্ত হওয়াটা বেশি ইম্পর্টেন্ট আপনি মসজিদে ঢোকার পরে যদি আপনি দেখতে পান যে একামত হয়ে গেছে এমন অবস্থায় আপনি কোনো নামাজ পড়তে পারবেন না আল্লাহর হাবিব বললেন ইযা উকিমাতিস সালা ফালা সালাতা ইল্লা আল মাকতুবা যখন একামত হয়ে যাবে এখানে কোনো নামাজ পড়ার আর সেই চান্স নেই আপনাকে ফরজ নামাজে কি যুক্ত হতে হবে এটা বাধ্যতামূলক এখানে আপনার ইখতিয়ার নেই যদি আপনি একটু আগে আসেন যে আপনি মসজিদে প্রবেশ করার পরে ফজরের নামাজ হয় না একামত হয় না আপনি সুন্নত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন এমন অবস্থায় আপনি ধরেন এক রাকাত পড়ে নিছেন এরপরে আজান হয়ে গেছে একামত হয়ে গেছে এমন অবস্থায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হচ্ছে যে আপনি নামাজটা কমপ্লিট করে ফেলেন এবং নামাজে যে ওয়াজিবগুলো রয়েছে রুকুতে গিয়ে আপনি সুবহান রাব্বিল আযিম তিনবার না পড়ে একবার পড়ে নেন সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ তাশাহুদে গিয়ে শুধু আত্তাহিয়াতুলিল্লাহি সালাতু তাশাহুদটা পড়ে আপনি সালাম পেরে নামাজ ধরে ফেলেন এবং ওনার দলিলটা হচ্ছে মান আদরাকা রাকআতাম মিনাস সালাতি মাআল ইমাম ফাকাদ আদরাকাস সালাহ যে ইমামের সাথে নামাজ পড়ে এক রাকাত পেয়ে যাবে ফাকাদ আদরাকাস সালাহ আই ফাকাদ আদরাকাস সওয়াব পরিপূর্ণ সওয়াব পেয়ে যাবে সুন্নতটাও তো রক হলো না আপনি ফরজটাও পেয়ে গেলেন কিন্তু অন্যত্র উলামায়ে কেরামের মত হচ্ছে যে আপনি সুন্নত শুরু করে ফেললেন এখন হঠাৎ করে একামত হয়ে গেছে আপনি এক রাকাত পড়েন আর দেড় রাকাত পড়েন এবং আপনাকে নামাজ থেকে বাইর হয়ে আসতে হবে কারণ এখানে ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা যখন একামত হয়ে যাবে এখানে কোনো নামাজ নাই উলামায়ে কেরামে বলেন ফাহামালাল উলামাউ হাযাল আমর আলাল উজুব এটা ওয়াজিব বাধ্যতামূলক তার মানে হচ্ছে যে প্রায়োরিটি আমাদেরকে সেট করতে হবে এবং
বুঝতে হবে কোনটা ইম্পর্টেন্ট। আর্লি আসলে পরে আপনি এই বিপদে পড়বেন, বিপদে পড়বেন। ওকে, যদি কোনো অবস্থায় সুন্নত পড়তে চান তাহলে ফরজ নামাজের পরে কি পড়া যাবে? মানে ফজরের নামাজের ক্ষেত্রে রুখসত দেওয়া হয়েছে, শুধু ফজরের নামাজ। ওকে, অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের সবকিছু স্পষ্ট হয়েছে এবং প্রশ্ন আপনারা উত্তর পেয়েছেন। যাবার আগে স্মরণ করে দিতে চাচ্ছি আরএফসি ডোনেশন লাইন খোলা আছে। আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে কিন্তু ডোনেশন লাইন খোলা আছে এবং ডিটেলগুলি আপনারা আপনাদের টিভি স্ক্রিন নিচেও দেখতে পাবেন। তারপরেও রেফারেন্সের জন্য বলছি ডোনেশন লাইনটি হচ্ছে ইটস 0208523106। ইনশাআল্লাহ আজকের আলোচনা থেকে যদি কোনো ধরনের উপকৃত হয়ে থাকেন আমাদের জন্য দোয়া করবেন। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা শেখ শুরুতে বলেছেন যে ফিতনা ফাসাদ থেকে দূরে থাকবো, যে বিষয়ে আমরা জানি না এই বিষয় নিয়ে আমরা ডিবেট ডিসকাশনে যাব না। এবং ইম্পর্টেন্টলি যারা কোয়ালিফাইড বনাফাইড স্কলার আছেন সোসাইটিতে কমিউনিটিতে রেকগনাইজ, তাদের কাছ থেকে আমরা জেনে নিব এবং তারপরে তাদের আলোচনা অনুযায়ী ইনশাআল্লাহ উইল টেক ডিউ কোর্স। এবং যারা হেলথ রিলেটেড ইস্যু প্রশ্ন করেছেন, ডু কনসাল্ট ইউর কোয়ালিফাইড লোকাল জিপি ও প্র্যাকটিশনার্স ডক্টর্স অ্যান্ড ইনশাআল্লাহ টেক দি নেসেসারি স্টেপ। আজ এই পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায়। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরা।